হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু ওয়েট করি, বেশ কিছুজন জয়েন করুক, দেন আমরা শুরু করব। আমি একটু শেয়ার করে দিয়ে আসি বিভিন্ন জায়গায়। আচ্ছা, দেখতে পাচ্ছি 4-5 জন আমাদের সাথে জয়েন করছেন। আমি একটু শেয়ার করে দিয়ে আসি, দেন আমি শুরু করব। আমাদের সাথে রয়েছে আজকে আমাদের দিগন্ত ভাই। তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন দিগন্ত ভাই আমাদের সাথে জয়েন করছে। তো বেশ কিছুজন আমাদের সাথে জয়েন করছে, তো আমরা শুরু করে দিতে পারি। তো আজকে মূলত আমরা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ দিগন্ত ভাই, শোনা যাচ্ছে কথা? ওকে, সাউন্ডস গুড। ওকে, দিগন্ত ভাই একটু শেয়ার করে দিন। হ্যাঁ, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি অলরেডি। আচ্ছা, তো আমি পরিচয় করাই দিই। আমাদের হচ্ছে দিগন্ত ভাই একজন প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার হতে যাচ্ছে এবং অনেক ভালো কাজ করতেছে। এবং আমি হচ্ছে শাহবুল আশরাফ সাগর। আমি বিএস একাডেমির একজন ট্রেনার বলতে পারেন, একজন ফাউন্ডার বলতে পারেন। আচ্ছা, তো আমি শর্টে আগে আমাদের কোর্স বা হচ্ছে আপনাদের যেটা জানার অনেক বেশি ইন্টেনশন ছিল, তো সেটা সম্পর্কে আমি একটু আজকে আপনাদের ফার্স্টে বলবো যে আমরা মূলত এই ইন্টার্ন কোর্সটা চালু করতেছি এইবার 4টা বিষয়কে কেন্দ্র করে। তো 4টা বিষয়কে কেন্দ্র করে তার মধ্যে একটা থাকছে হচ্ছে বাংলা সাইটে আমরা অ্যাফিলিয়েট কিভাবে করতে পারি। ঠিক আছে, তো বাংলা হচ্ছে অলরেডি আপনারা জানেন যে আমরা হচ্ছে মোটামুটি একটা অ্যাফিলিয়েট সাইটের সাথে মোটামুটি টাই আপ করছি। তো বাংলাদেশের বেশ ভালো পর্যায়ে সে অ্যাফিলিয়েট সাইটটা কাজ করতেছে, এবং যদি তার আপনারা যদি সেই গ্রুপে বা সেই ওয়েবসাইটে যান, তো দেখবেন যে অনেকে সেখান থেকে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করছে। অনেক গ্রিনি আছে, অনেক স্টুডেন্ট আছে, বা অনেকে যারা তাদের পার্ট টাইম জব করতেছে, অনেকে আবার আছে দেখা যাচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে সেখানে কাজ করতেছে। তো বিভিন্নভাবে তারা আর্নিং করতেছে। তো আমরা মূলত সেই সাইটের মাধ্যমে আপনাদের কাজ দেখাবো, যেখানে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। ভালো পরিমাণ বলতে আমি এমন বলতেছি না যে আপনারা অনেক বেশি ইনকাম করে ফেলতে পারবেন, বাট আপনারা কোর্স চলাকালীন টাইমে সেখানে কাজ করবেন, প্লাস হচ্ছে আপনাদের হাত খরচ যেটা আসে মোটামুটি ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। ওকে, তো এরপরে আমরা আসবো হচ্ছে
আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে। সো অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে আমরা মোটামুটি এবার হচ্ছে এসইও এবং হচ্ছে ওয়েবসাইট বেস কাজগুলো দেখাবো, যেখানে আপনাদের সবচাইতে চিন্তার বিষয় থাকে কন্টেন্ট রাইটিং নিয়ে, যে কন্টেন্ট রাইটার হায়ার করা লাগবে কিনা। তো যারা আমাদের স্টুডেন্ট তারা মোটামুটি জানে আমরা টোটালি এ টু জেড কন্টেন্ট রাইটিং দেখাই, একদম হাতে কলমে ধরে ধরে আপনাদেরকে কন্টেন্ট রাইটিং দেখাই, যেখানে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টেন্ট রাইটার হিসেবেও আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবেন, অথবা আপনি চাইলে অ্যাফিলিয়েট সাইটে কাজ করতে পারবেন, সাথে নিজের প্রজেক্ট রান করতে পারবেন, এই বিষয়গুলো থাকবে। তো অ্যামাজন সাইটের বিষয়টা আমরা এইভাবে কাজগুলো আগাবো। এরপরে আমাদের থাকবে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স এর বিষয়টা, ঠিক আছে? তো গুগল অ্যাডসেন্স এর মোটামুটি যারা জানেন যে গুগল অ্যাডসেন্স নিয়ে অনেকেই ভালো কাজ করে এবং ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করে, তো আমরা হচ্ছে এবার বেশি করে ফোকাস দিচ্ছি যে হাই সিপিসি বেজ একটা নিশ নিব বা হাই সিপিসি বেজ একটা কিওয়ার্ড নিব, সেইটাকে কেন্দ্র করে আমরা আমাদের সাইট গুলাকে রান করব। তো আমি বরাবরই গতবারও বলছিলাম যে আপনারা যদি একদম বিগিনার হন তো দেখা যাচ্ছে একদম লো রেটের সিপিসি নিয়ে কাজ করেন, তো এবার আমরা একটু চাচ্ছি যে হাই সিপিসি নিতে, কারণ বিগত বেশ কিছু ব্যাচ থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে সবাই টার্গেট করে আসলে ওই যে পরীক্ষার মতো যে আমরা 33 পাইলে যাতে আমরা উৎরায় যাই, তো দেখা যাচ্ছে ওই টাইমে হয় কি 33 যদি আমরা টার্গেট করি আমরা কিন্তু পাই হচ্ছে 25-26 এই টাইপের মার্কস গুলা, বাট আমরা যদি টার্গেট করি যে আপনার হচ্ছে এ প্লাস তুলবো বা 100-এর মধ্যে 90 তুলবো, তাহলে দেখবেন যে 100-এর মধ্যে যদি আমরা 90 না পাই মিনিমাম 80 আমরা ঠিকই পেতে পারি। সো এই জন্য আমরা এবার টার্গেট করবো হচ্ছে হাই সিপিসি, যেখানে আমরা মিনিমাম পার ক্লিকে রাখতেছি হচ্ছে $17 থেকে $20, যেখানে আপনার সাইটে কেউ একটাতে ক্লিক করলে $17 থেকে $20 আপনার অ্যাডসেন্স থেকে আর্নিং আসে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা রাখতেছি হচ্ছে আলি এক্সপ্রেসে কিভাবে আপনি অ্যাফিলিয়েট হাই আপনার হচ্ছে আলি এক্সপ্রেস নিয়ে, যে অনেক সময় আমরা অ্যামাজন নিয়ে সাইট রান করতে পারি না বা আমাদের হয়তো ডোমেন হোস্টিং আমরা অনেক সময় কিনতে চাই না প্রপার, শেখা প্রপার ভাবে হচ্ছে আমরা সাইটটাকে কন্টিনিউ করতে পারি না, তো সেই ক্ষেত্রে হয় কি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এবার ট্রাই করব সম্পূর্ণ হচ্ছে আলি এক্সপ্রেস বেজ ইউটিউব মার্কেটিংটাকে রান করার, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এবং হচ্ছে এখানে আপনার ওই অ্যামাজনের মতো সাইট অ্যাপ্রুভের ব্যাপার স্যাপার লাগবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স। এরপরে আমাদের যেটা আসবে ইন্টার্ন সাবজেক্টটা, ইন্টার্নে আমরা মোটামুটি সবাই যারা আমরা ইন্টার্ন কখন নাই, আপনি যখন কোথাও ইন্টার্ন করতে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে হবে। তো আমরা এখানে তো আর গ্রাজুয়েশন কোর্স করতে করাচ্ছি না, আমরা হচ্ছে যেটা করছি যে আমাদের এই ব্যাচ গুলাতে আমাদের এই কোর্সে যারা হচ্ছে কাজগুলো ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ ক্লাস গুলা যারা ভালোভাবে করে কাজগুলো তারা জানবে, তাদেরকে আমরা ইন্টার্নে নিব। এবং ইন্টার্নে আমরা যে সিস্টেমটা করব সেটা হচ্ছে আমরা সবাই মিলে একটা সাইটে কাজ করব এবং সেই সাইটটা মোটামুটি যখন র্যাঙ্কে আসবে আমরা সাইটটাকে সেল করে দিব। হ্যাঁ, সবার পরামর্শ অনুসারে যে আমরা সাইটটা আরো 1 মাস বা 1.5 মাস রাখবো কিনা বা আমরা এই টাইমে সেল করে দিব কিনা। তো যখন আমরা সেল করে দিব সেখান থেকে প্রাপ্ত টাকা আমরা সবার মাঝে ভাগ করে দিব, ঠিক আছে? সবার মাঝে ভাগ করে দিব। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যেই কোর্স ফি দিয়ে অ্যাডমিট হবেন সেই কোর্স ফিটা দেখবেন যে আপনাদের তার থেকে বেশি চলে আসতেছে, অনেক বেশি, এবং সাথে সাথে আপনি একটা লাইভ সাইটে কাজটা দেখে ফেলতে পারলেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের ইয়ে ছিল। আমরা এবার একটু দিগন্ত ভাইয়ের কাছে যাব। দিগন্ত ভাইকে আমি একটা কোশ্চেন করব যে দিগন্ত ভাই কোর্স করে কি কি জানতে পারলেন বা কোর্স করে কেমন মজা লাগতেছে? আচ্ছা, মজা লাগার কথা আগে বলি। তো সবচেয়ে বেশি যে ব্যাপারটা মানে বলবো আর কি, সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে? যে খুব বেশি পেইন নেওয়া লাগতেছে না, যারা ঝামেলায় পড়ছে সাগর ভাই তো আছে, এই যা বেড়া নক গেলে তোকে আমরা করে দিবে, প্যারা নাই। তো এই জিনিসটা সবচেয়ে বেশি ছিল। আর আমি হচ্ছে একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমাদের ব্যাচে কিওয়ার্ড রিসার্চে ক্লাস হয়েছিল টোটাল 18টা, মানে মানে পোলাবেন ক্লাস করতে করতে অসহ্য হয়ে গেছে যে এত ক্লাস কেন নিতেছে আর আমরা কি সারা জীবন কিওয়ার্ড নিয়ে পড়ে থাকবো কিনা। তো ব্যাপার হইতেছে, যারা এই রিলেটেড কাজ টাজ করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন, তারা অ্যাটলিস্ট বুঝেন যে কিওয়ার্ড এর প্রয়োজনীয়তা আসলে ঠিক কতখানি, ঠিক আছে? কারণ ধরেন আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা ধরেন শুরু করছেন, আলটিমেটলি দেখতেছেন যে ওই কিওয়ার্ডটা ধরেন সিপিসি নাই, অথবা দেখতেছেন যে ওই কিওয়ার্ডটা আসলে আপনি কোনো র্যাঙ্কই করাইতে পারবেন না, বিকজ ওই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চই করে না।
তো এই রিলেটেড কিছু সমস্যা হয়তো আপনি ফেস করতে পারেন যদি আপনি কিওয়ার্ড রিসার্চে টাইম ইনভেস্ট না করেন, আসলে এই টাইমটা নষ্ট করা না, এই টাইমটা আসলে ইনভেস্ট করা, ঠিক আছে? আর এরপর আসতেছে ইন্টারনের কথা। তো ইন্টারনে আসলে সেই সকল পাবলিকরাই চান্স পায় যারা হচ্ছে আগের কাজগুলো ঠিকভাবে করে আসে, কজ ভাই আলটিমেটলি আপনারে খাটায় আপনারা টাকা দিবে, মাগনা আপনারা টাকা দিবে না। তো কাহিনী হইতেছে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করে সেই আপনার কিওয়ার্ড, ধরেন আপনার 5 জন বা 10 জন যারাই কাজ করতেছেন, আপনাদের কাজের যে কিওয়ার্ড গুলো আপনারা বের করছেন, এই কিওয়ার্ড দিয়ে তো আলটিমেটলি সাইট বানানো হবে, তাই না? তো এই কিওয়ার্ড রিসার্চের টাইমে এসে যদি আপনি ফাঁকি দেন, তাহলে আলটিমেটলি হয়তো আপনার ইন্টারনেট থেকে আপনি বাদও পড়ে যেতে পারেন, বিকজ আপনি এখন যেটা ইনভেস্ট করতেছেন ওই ফলটাই আপনি ফিউচারে পাচ্ছেন, এই হলো ব্যাপার। আর কন্টেন্ট রাইটিং এর কথাটা যেটা সাগর ভাই বললো, যে আসলে ইন্টারনেটে এসে কন্টেন্ট রাইটিংটা অনেক ভালোভাবে দেখানো হয়, কারণ হচ্ছে যে ধরেন আপনার একটু ভুলের জন্য হয়তো আমাদের পুরো সাইটটাই ডাউন হয়ে যেতে পারে, বিকজ আপনি একটা উল্টাপাল্টা কন্টেন্ট দিচ্ছেন, আপনার কন্টেন্ট লেখার মধ্যে ঝামেলা আছে, তো এটার জন্য কিন্তু আলটিমেটলি সবার সাফার করতে হবে। তো আসলে ইন্টার্নের ওই টাইমটা কিন্তু হচ্ছে অনেকটা আইসিইউতে রাখার মতো, আর একটা সাইট পালা যে কি পরিমাণ টাফ বিষয়, যারা হচ্ছে সাইট টাইট নিয়ে কাজ করে এরা খুব ভালো মতো এই ব্যাপারটা বলতে পারবে, যে আসলে গার্লফ্রেন্ড অথবা বউ পালার চাইতে সাইট পালা টাফ। সাগর ভাই বলেন। আচ্ছা, তো সাইট আপনি যেমন যেহেতু দিগন্ত ভাই বলল যে গার্লফ্রেন্ড বা বউ পালার থেকে সাইট পালার টাফ, বউ পালা যদি টাফ হয়ে থাকে তাহলে দিগন্ত ভাই বলবো ভাই বিয়ে করেন না কখনো, অনেক টাফ ভাই হয়ে আমি যাবে। আমি সেফ জোনে আছি এই জায়গাতে অন্তত, আমি ভাই হ্যাপিলি সিঙ্গেল, আমার কোনো প্যারা নাই, আচ্ছা, নিজের দিগন্ত মতো ভাই কাজ কাম সিঙ্গেল করতেছি। সবার সামনে বলে দিল। এখন দিগন্ত ভাই কিন্তু অনেকে অনেকটা অ্যাটেনশন নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, অনেক মেয়ে আমাদের একাডেমিতে অনেক মেয়ে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ইন্টারনেট বিষয়টা হচ্ছে ভাই যে আপনি টোটালি একটা জিনিস দেখতে পারবেন যে আপনাকে আপনি যত জায়গায় বিভিন্ন জায়গায় কোর্স করেন বা ইন্টার্ন করে থাকেন, তো সেইখানে আপনাকে যেটা করা হয় যে ইন্টারনে কিন্তু আপনাকে বলবে যে হচ্ছে আপনি আমরা কন্টেন্ট কিনে নিব, আপনারা সবাই মিলে ইনভেস্ট করেন, আমরা কিন্তু সেই ইনভেস্টে যাইতেছি, আমরা টোটালি কন্টেন্ট রাইটিং প্রত্যেকটা স্টুডেন্টকে দেখাচ্ছি যে আপনার কন্টেন্টই আপনার সাইটে রাখা হবে, যদি কোনো ফল্ট হয় আপনার জন্য আপনার ইয়ে হবে। এখন অনেকে বলতে পারেন যে যে আমাকে বিগত বলছে যে আমরা ভাই কন্টেন্ট কিনে নিব, তো কন্টেন্ট আপনি কিনতে পারেন অবশ্যই, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে আগে শিখতে হবে, কারণ কেউ যদি আপনাকে একটা উল্টা পাল্টা কন্টেন্ট দেয় তো সেই ক্ষেত্রে আপনি চেক করবেন কি করে? যদি আপনি চেক করতে না পারেন তাহলে আপনি তার কন্টেন্টে যে যে রাইটার আপনি আপনি যাকে দিয়ে লিখাচ্ছেন সে যদি ভুলভাল কিছু দেয় আপনি কিন্তু সেটা ধরতে পারবেন, তো এই জন্য জানাটাও ইম্পর্টেন্ট। এই জন্য আমরা আরেকটা বলি যে ব্যাপার কোনো হচ্ছে কি, যে আপনি যখন নিজের সাইট যদি ইন ফিউচার রান করতে চান, ঠিক আছে, আপনি যদি না পারেন, মানে আপনি নিজে লিখতে না পারলে আসলে আপনি বুঝবেন কেমনে যে আপনার একজন কি প্রোডাক্ট দিতেছে, মানে আপনি প্রোডাক্ট চিনেনই না। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে নিজের জানা থাকাটা খুবই খুবই জরুরি, যাতে অ্যাটলিস্ট মানুষজনের ভুলটা অন্তত ধরতে পারেন। সেটাই আর কি। তো এই হচ্ছে বিষয়াদি। এখন তো যারা ভয় পাইতেছেন আসলে মাঠে না নামলে কখনো ভয়কে জয় করতে পারবেন না। এবং যেটা ওয়েবসাইট কে যারা মোটামুটি ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা মোটামুটি জানে যে একটা সাইট যদি আপনি তৈরি করতে পারেন সেটা আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার এমন যে আপনি হচ্ছে বেশ কিছুদিন খাটাখাটনি করার পরে দাঁড় করিয়ে ফেলবেন, দাঁড় করানোর পরে একটা হচ্ছে আপনার বাসার বিল্ডিং এর মতো, আপনি কষ্ট করে একটা বাসা বাড়ি তৈরি করলেন এবং আলটিমেটলি আপনি যতদিন চান সেই বাসাটা বিক্রি করবেন না বা ভাড়া তুলবেন, বাট আপনি আলটিমেটলি একটা কিন্তু ইনকাম করতে পারতেছেন সেই সাইটটার মাধ্যমে। তো অ্যাফিলিয়েট সেক্টরটা আপনার তেমনই। এবং আমরা অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা তাহলে কি মার্কেট প্লেসে কাজ করতে নিষেধ করতেছেন? না, অবশ্যই না, কিন্তু মার্কেট প্লেসের সমস্যাটা হচ্ছে কি যে আপনি দেখা যাচ্ছে অনেক ইনকাম করতে করতে আপনার ইনকাম কিন্তু যে কোনো টাইমে জিরো হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আপনার অ্যাকাউন্ট আপনার না ভুলের কারণেও আপনার অ্যাকাউন্টটা চলে যাইতে পারে বা আপনি কাজ নাও পাইতে পারেন। তো ওই টাইমে আপনি মার্কেট প্লেস থেকে যারা মার্কেট প্লেসে কাজ করে আপনি যাদের দেখবেন যে যারা বড় বড় মোটামুটি বড় ফ্রিল্যান্সার, তো তারা দেখবেন যে মার্কেট প্লেসের বাইরেও কাজ করতেছে, তারা হয় অ্যাফিলিয়েট সাইট করতেছে অথবা তারা হচ্ছে আপনার কোনো অ্যাডসেন্স সাইট করতেছে অথবা দেখবেন যে তারা ইউটিউবিং করতেছে, যেভাবে হোক তারা একটা আপনার প্যাসিভ যেটাকে আমরা বলি প্যাসিভ কিন্তু তারা একটা কিছু করে রাখতেছে। তো আপনি যদি মনে করেন যে হচ্ছে শুধু মার্কেট প্লেসের উপর বেচ করে আপনার কেরিয়ারটা গড়বেন তাহলে আপনি একটা বড় ভুল করতেছেন, আপনি এটা আজকে না হলেও 2 থেকে 3 বছর পরে জানতে পারবেন। এবং মার্কেট প্লেসের ব্যাপারটা হচ্ছে কি আপনি
আজকে যে টাইমটা দিতে পারতেছেন, আপনি 5 বছর পরে সেই টাইমটা আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন না। আপনি যতই বলেন বয়স কোনো ব্যাপার না, বাট আলটিমেটলি বয়স একটা ব্যাপার, ঠিক আছে? এটা আল্লাহ প্রদত্ত। আপনি 20 বছর বয়সে যে কাজটা করতে পারবেন, আপনি 40 বছর বয়সে সেম এফোর্টটা দিতে পারবেন না। এই ক্ষেত্রে আমি বলবো যে যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন, তারাও তারা হচ্ছে একটা পাশাপাশি একটা যে কোনো একটা কিছু করে রাখবেন, কারণ পরবর্তীতে না হলে ঝামেলায় পড়বেন, ঠিক আছে? তো এই ধরনের অনেকে, যেমন দিগন্ত ভাইয়ের কথাই বলি, তিনি মার্কেট প্লেসে অনেক ভালো কাজ করে, তারপরেও তিনি অ্যাফিলিয়েট একটা কিছু করতে যাচ্ছে। এখানে অনেকে আছে আমাদের যে মার্কেট প্লেসে কাজ করতেছে, সাথে সাথে অ্যাফিলিয়েট আসতেছে, কারণ হচ্ছে একটা সাইট হচ্ছে আপনার একটা সম্পদ হয়ে দাঁড়াবে এক সময়। এবং সাইট যখন আপনি একটা সাইট রান করবেন ভালোভাবে, তো সাইটের দাম আপনার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা পাবেন, একদম সর্বনিম্ন সাইট গুলা। আর আপনি যত রান করবেন, আপনার যত সিপিসি রেট ভালো হবে, আপনার সাইট যত র্যাঙ্ক করবে, আপনার সাইটের দাম কিন্তু অনেক বেশি বাড়বে, ঠিক আছে? মনে হয় ইউটিউবে একটা ভিডিও আছে যে খালিদ ফারান ভাই হচ্ছে আপনার 15 কোটি টাকা দিয়ে একটা সাইট সেল করছে। তো রিসেন্ট হচ্ছে 10 দিন আগে একটা সাইট সেল করছে আপনার একজন বড় ভাই, ফরেক্স রিলেটেড ক্রিপ্টো নিয়ে। তো সাইটটার দাম আসছে 3 কোটি টাকা। যদি আমরা এখনো ওই পর্যায়ে যাইতে পারিনি, কারণ আমরা আমরা যেহেতু এখনো বলতে পারেন যে ওই পর্যায়ে যাওয়ার মতো এখন আমরা অ্যাবিলিটি অর্জন করতে পারিনি, বাট আস্তে আস্তে আমরা করতেছি। আমরা হয়তো 5-6 লাখে উঠছি, হয়তো নেক্সট ব্যাচ আমরা 10 লাখে উঠবো, আস্তে আস্তে যাবো। কারণ একবারে লাভ দিয়ে 10 তলায় উঠার মতো সাকিব খান এখন আমরা হইতে পারিনি। হ্যাঁ, যদি যখন সাকিব খান হতে পারবে, 1 লাভে 10 কেন, 100 তলায় উঠে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো দিগন্ত ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে দিগন্ত ভাই, আমাদের একাডেমি কেন ইউনিক? কোশ্চেনটা আপনার কাছে আমি হঠাৎই করলাম যে ইউনিক কেন ভাই, এটা খুবই ইরিটেটিং একটা কোশ্চেন। কজ আই ওয়াজ নট প্রিপেয়ার ফর দ্যাট। ব্যাপার হচ্ছে ইউনিকনেস এর যে বিষয়টা, আমি সেটা শুরুতেই বলে ফেলছি। কজ হচ্ছে আপনাদের দুজনের সাথে, আমি পার্সোনালি আমি বলতেছি, আপনাদের দুজনের সাথে আমার পার্সোনালি অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা আসলে হয় কি, যে তখন যখন আপনার মেন্টরের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় না, তখন শুরু কথা হচ্ছে আপনার ক্লাস করতে আপনি মজা পাবেন, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোনো একটা ঝামেলায় ভাই ঝামেলায় আপনি পড়বেন, এটা কনফার্ম, ঠিক আছে? ঝামেলায় পড়লে আপনি খুব দ্রুত একটা সলিউশন নিতে পারবেন, আর মানে জোর করে তাদের একটা কাজ করাই নিতে পারবেন। সবচেয়ে বড় মানে প্রফিট যেটা, যে ভাই এটা আমার করে দিতেই হবে। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি ম্যাটার করে, কারণ যখন শুরুতে একটা মানুষ যখন আসে, তো তখন আসলে সে কারো সাপোর্ট না পাইলে আসলে ওঠাটা টাফ। আর মানুষ একটা মেন্টরের কাছে কেন আসে, আমি এটা আমি যদি আমার মানে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, যে একটা মানুষ কেন আসে, ধরেন আপনি 5 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হচ্ছেন, ঠিক আছে? আসলে এই 5টা টাকা আপনি কেন দিতেছেন জানেন? এই 5 টাকা দিয়ে হচ্ছে যে মানুষটা কোর্সে আপনি ভর্তি হচ্ছেন তার এক্সপিরিয়েন্সটা আপনি নিচ্ছেন। বিকজ আপনি আপনি হাঁটতে পারেন, ধরেন সাপোজ আপনি ধরেন বরিশাল থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকা আপনি অনেক রুটে আপনি কিন্তু যাইতে পারেন, তাই না? কিন্তু বেস্ট ওয়ে কোনটা, বেস্ট রুট কোনটা, সেটা আপনার মেন্টর জানে। বিকজ সে এরকম বিভিন্ন জায়গায় ধাক্কা ঠোক্কর খায় আসছে, খায় এসে জানছে যে আলটিমেটলি কোন ওয়েতে গেলে ইজিয়েস্ট ওয়েতে আপনি একটা কাজ করতে পারবেন। তো আলটিমেটলি মানুষ হচ্ছে কোর্স টোর্স যারা করে বা যারা করায়, তারা এই দুইটা কারণের জন্যই মেবি করে। বিকজ মানে ব্যাপার হচ্ছে যে আর অলওয়েজ লার্নিং একটা প্রসেস থাকে, যে আমি শিখে ফেলছি, আমি আজকে 5 জনে শেখাচ্ছি, দেখে যে আমি সব জেনে ফেলছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমারও কিন্তু আর নতুন করে জানতে হচ্ছে, নতুন করে শিখতে হচ্ছে। যেমন আমি হচ্ছে আমাদের যখন ক্লাস চলে, সেই ক্লাস চলাকালীন প্রিভিয়াস ব্যাচের যতগুলো ক্লাস হয়েছে তার চেয়ে কিন্তু আমাদের ক্লাস বেশি হয়েছে। বেশি হওয়ার কারণ হয়েছে কি, বিকজ ভাইয়েরা নতুন জিনিসপত্র শিখছে, নতুন ট্রিক শিখছে, সেই ট্রিকগুলো আমাদের এসে শিখাইছে বা আমাদের উপরে অ্যাপ্লাই করছে। কারণ আমরা যা শিখছি, আমাদের নেক্সট ব্যাচে যারা আসবে বা তারপরের ব্যাচে যারা আসবে, তারা কিন্তু এই জিনিসগুলোরে আরো নতুন ভাবে জানতে পারবে। বিকজ আর আসলে টেকনোলজি বলার, এই যে কালকে হচ্ছে গুগলের কোর আপডেট শেষ হয়েছে, আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন, তো প্রত্যেক ইয়ার হচ্ছে গুগলে তার অ্যালগোরিদমের একটা করে আপডেট নিয়ে আসে। আর এই আপডেটের টাইমে দেখবেন যে সকল সাইট গুলো খুব ভালো পারফর্ম করতেছিল সেই সাইট গুলো অনেক সময় পড়ে যায়, আবার দেখবেন যে সাইট গুলো কোনো কাজেরই ছিল না সেই সাইট গুলো পাম্প হয়ে যায়। তো আসলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, যে আপনি একবার জানছেন বা একবার শিখছেন ব্যাপারটা শেষ হয়ে গেছে এরকম না। নিজেরও প্র্যাকটিস করতে হবে উপরে যারা আছে, বা আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোর্স চলাকালীন দেখবেন কি আপনি, আরে ফরেক্স ভাই পিছনে ভাই কেমন আছেন ভাই, শুনতে পাচ্ছেন না হেডফোন? ও আচ্ছা
তো ওই যে আমাদের পিছনে আরেক ভাই দাঁড়ায় আছেন, উনিও তো আরেক লিজেন্ডারি ডেভেলপার পাবলিক। ভাই আপনার অনেক স্পিকার নাই? স্পিকার অন করবো, তাহলে তো সাউন্ড আসতে পারে। ও একো আসতে পারে। বলেন জীবন ভাই। আমি ক্লিয়ার শুনতেছি, কেউ কারো যদি শুনতে প্রবলেম হয় একটু কমেন্টে বলে দিলে তাহলে আমরা সলভ করে নিতে পারবো। ওকে সাউন্ডস গুড। তো আর যেটা বলতেছিলাম যে আসলে ব্যাচের আপনারা যারা থাকবেন দেখবেন কি আপনাদের নিজেদের মধ্যে একটা ভালো কোলাবোরেটিভ একটা মানে ইকোসিস্টেম তৈরি হয়ে যায়। তো এখানে ধরুন কোর্স শেষ হয়েছে, ইন ফিউচারে দেখবেন যে এই এরাই আপনার অনেক ভালো ভালো কাজে আসতেছে। যেমন হচ্ছে আমাদের ব্যাচের এক ভাইয়ের বিয়ে সামনে, আমরা সবাই মিলে ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে যাব। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন যদি আপনি ব্যাচে থাকেন বা ইন্টারনেটে যদি থাকেন দেখবেন কি যে অনেক রাত পর্যন্ত ক্লাস চলতেছে। যেমন আজকে যে লাইভটা হইতেছে, এই লাইভে প্ল্যান হয়েছে কালকে রাতে এখন 2টার একটু পর পর আমাদের ক্লাস চলতেছে, আমরা আড্ডা দিতেছি, ক্লাস শেষ আড্ডা দিতেছি, সাগর হঠাৎ করে ঢুকে বলে দেখুন তো ভাই কালকে কিন্তু লাইভ করা লাগবে। ঠিক আছে, জায়দ ভাইরে বললো, জায়দ ভাইয়ের সাথে সাথে পোস্টার বানায় আপলোড করে দিল, এই প্ল্যান হয়ে গেল। তো আসলে টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আসলে আপনি একটা জায়গা থেকে নিজে কতটা ইনপুট দিবেন আর কতটা আউটপুট আপনি নিজে নিয়ে যাবেন। সাগর ভাই আচ্ছা, তো দিগন্ত ভাই তো ভালোই বললো। ইন্টারনেট দেখা যাচ্ছে আমাদের কি হয়, একটু আমরা করাই থাকি, কারণ দেখা যাচ্ছে এটা তো শুধু ইন্টার্ন না, কারণ এইখান থেকে আপনাদের হচ্ছে সবার কাজের হিসাব দেখা যাচ্ছে। আমরা 10 জন কাজ করতেছি, সো 10 জন কাজ করলে 10 জনের আর্নিংই কিন্তু আমরা সবাই পাবো। ইন্টারনেট যেটা আমাদের সিস্টেমটা, যে ইন্টার্নশিপ যখন আপনি করবেন আপনাকে কিন্তু আমার পেমেন্ট করতে হচ্ছে। সো আমরা এখানে একটু আপনাদেরকে একটু চাপ দিব, কারণ 10 জন যখন একটা কাজ করতেছে একটা প্ল্যাটফর্মে, একজনের জন্য যেন পুরা প্ল্যানটা বা পুরা সাইটটা যেন নষ্ট না হয়ে যায়। তো এই এই দিকগুলা বিচার বিবেচনা করে আমরা দেখা যাচ্ছে এমনও হয় ক্লাস শুরু করে রাত 11টায়, শেষ হয় আমাদের রাত 2টা 3টা বাজে যায়। তো এই বিষয়গুলো আমাদের থাকে, এই জন্য অনেক সময় আমরা ক্লাস টাইম মেনটেন করতে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে 11টার ক্লাস আমাদের হয়তো 10-15 মিনিট লেটে বা এদিক ওদিক তৈরি হয়। তো আমরা ক্লাস নিয়ে কখনো কার্পণ্য করি না, আমাদের দেখা যাচ্ছে মডিউলে 50টা থাকলেও 60-70-100টা ক্লাস হয়ে যায়। ইভেন প্রত্যেক দিন আমাদের ইন্টারনেট ক্লাস হচ্ছে, আমরা কাউকে গ্যাপ দিতে দিই না, যে আমরা প্রত্যেক দিন ক্লাস নিই, হয়তো দুই ভাই একদিন গ্যাপ ইন্টারনেট গ্যাপ যাই। স্ট্রিক্টনেস নিয়ে আমি একটু বলি। তো লাস্ট গত পরশু দিন না তার আগের দিন জানি আমি একটা আগাম করছিলাম, জাহেদ ভাই রাগ টাক পায় একদম পুরো বিধি কিচ্ছু অবস্থা, সে আমার ক্লাস থেকে বাইর করে দিবে। তো এরকম একটা অবস্থা, আমি মানে খুব বড় না ছোটখাটো একটা কাম করছিলাম, মানে ভাই আর কি যেমন করে করতে বলছে আমি কাজটা ওইভাবে না করে আমি অন্যরকম ভাবে করছি। মানে আমি আগে থেকে কন্টেন্ট রাইটিং এর কাজগুলো করি, সো আমি হচ্ছে ওইভাবে করতে নিছি। ভাই ব্যাপক চেতে গেছে কয় যে আপনারা আমি করতে বলছি আপনি এমনি করে করছেন কেন। তো আসলে ইন্টারনেটের জায়গাটা অনেক স্ট্রিক্ট সত্যি কথা, আর এটা আসলে সবার জন্যই, বিকজ আপনি যদি স্ট্রিক্টনেস এর মধ্যে থাকেন দেখবেন যে আপনি নতুন কিছু না কিছু হলে এক্সপ্লোর করতে পারবেন, মানে আমি ড্যাম শিওর, ড্যাম শিওর। তো আর আচ্ছা আপনার জন্য আসলে মানে অন্যদের ক্ষতি তো আসলে করা যায় না তাই না? তো আপনার একজনের জন্য সবাই সাফার করবে ব্যাপারটা আসলে কেমন না এই আর কি। তো অনেকে হয়তো ভয় পাচ্ছেন, ভয় পায়েন না, ঠিক আছে? তো ভয় পাওয়ার আসলে কিছু নাই, দেখবেন যে আস্তে আস্তে কাজ করতে থাকবেন, যেমনি বলতেছে ওই গাইডলাইনের মধ্যে থাকবেন, দেখবেন সবকিছু দেখবেন আস্তে আস্তে সব সিস্টেমের মধ্যে চলে আসতেছে, নিজে তখন ব্যাপারগুলো বুঝতে পারবেন, কাজ করতে পারবেন, প্যারা নাই খুব একটা। আর আপনি প্রতিদিন যদি খুব ছোট ছোট অল্প অল্প কাজ থাকে, ঠিক আছে, আপনি ধরেন দিনে ম্যাক্সিমাম আধা ঘন্টা শুরুর দিকে যদি টাইম দেন দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আর আমি হাইলি রেকমেন্ড করব যারা এনরোল করবেন তারা হচ্ছে ভিডিওগুলো তো আপনাদের ক্লাসের শেষে, ভিডিওগুলো তো ক্লাসের শেষে দিয়ে দেওয়া হয়, তো আপনারা ভিডিওগুলো একটু মানে রিপিট করুন বা একটু রিভাইন্ড করে একটু নিজেরা নিজেরা দেখেন, তাহলে দেখবেন যে ব্যাপারগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতেছেন আপনি। আর অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে। সেটাই তো, যা আমরা মনে করি একটা জিনিস, যে আপনি যদি আপনাকে যদি প্রেশার না দিয়ে আপনি কাজ করবেন না। কারণ কি, বিগত এক্সপিরিয়েন্স বলে যে আমরা যদি কাউকে ছেড়ে দিই, দেখবেন যে আমরা ছোটবেলায় পড়াশোনা নিয়ে অনেক থাকি, পড়াশোনা অনেক বেশি করি, কারণ কি আমাদের বাবা মা বলেন, টিচাররা বলেন, মেরে হোক ধরে হোক আমাদের কাছ থেকে হচ্ছে মোটামুটি পড়াশোনা আদায় করে নিত। বাট আমরা যখন 7-8 বা ম্যাট্রিক পাস করে যাই, আমরা কিন্তু সেই বাইন্ডা থেকে মোটামুটি হচ্ছে সেই
শিকল বলেন বা হচ্ছে আপনার কি বলবো, যে আমরা অনেক সময় বলি না যে হচ্ছে বান্দা গরু ছাড়া পায়ে গেছে, তো ওই টাইপের হয়। বাট আমরা কিন্তু ইন্টার্নে সেই মনে করেন আপনি ছোটবেলায় যেটা থাকতেছেন সেইভাবে আমরা আপনাদেরকে ট্রিট করব, যে আপনাকে কাজ করতেই হবে, এই হোমওয়ার্ক হোমওয়ার্ক জমা দিতেই হবে, হয়তো দু একদিন প্রবলেম হইতেই পারে, বাট আপনি যখন কন্টিনিউ প্রবলেমটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আমরা বুঝে যাব যে আপনি আসলে কাজের প্রতি সিরিয়াস না। আর অনলাইন সেক্টরটা যতটা আমরা ওই যে স্ক্রিনশট দেখি ডলার দেখি ইনকাম করাটা এতটা সহজ না, আমরা যদি স্ক্রিনশট বা ডলার দেখেই যদি সবকিছু বিচার করে ফেলতাম তাহলে মানে মানুষ যে ওই স্ক্রিনশটটা দেওয়ার জন্য কত রাত জাগছে কত বছর পরিশ্রম করছে আমরা হচ্ছে তার মূল্যায়ন করি না, আমরা শুধু দেখতেছি হচ্ছে সেই স্ক্রিনশট নিতেছে বা হচ্ছে সে ডলার ইনকাম করতেছে আমিও পারবো। বাট আপনি পারবেন কোন টাইমে পারবেন, আপনি সেই পরিমাণ লেবার আপনাকে দিতে হবে। আমরা একটা প্রচলিত কথা বলি যে হচ্ছে আমরা ডলার ইনকাম করার আগে যেই পরিমাণ লেবার দিই, ডলার আসার পরে আমরা তার 20%ও দিই না, বাট আমরা যদি সেম লেবারটাও দিতে থাকি দেখবেন যে আপনার ডলারে ভরে যাবে। বাট আমরা করি কি, আরে আমার তো শুরু হয়ে গেছে, আমি তো সাকসেস, সাকসেস বলে কোনো কথা নাই ভাই। সাকসেসের আসলে ডেফিনেশন আমি ওইভাবে মানি না, কারণ যদি মানুষ সাকসেসই হতো তাহলে একটা জায়গায় গিয়ে থেমে যেত যে আমি তো $500 ইনকাম হয়ে গেছে আমার, তা আমি সাকসেস। ঠিক আছে, অনেকে বলে সাকসেসফুল ফ্রিল্যান্সার, আসলে সাকসেসফুল বলে কোনো কথা নাই, অমন থাকলে দেখা যাচ্ছে বাংলাদেশের কোটিপতিরা আর কোনো ইনকাম করতো না, কারণ তারা 10টা ইন্ডাস্ট্রি খোলার পরে আবার দেখবেন যে আরো একটা খুলতেছে, কারণ তারা কি আরো উপরে উঠতে চায়। সো মানুষের লাইফটা এরকম, সো আপনি যদি এটার সাথে মানিয়ে নিতে না পারেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে পিছিয়ে পড়বেন। ঠিক আছে এই আর কি। আচ্ছা আমি একটু কমেন্টে যাব, বেশ কিছু কমেন্ট আসছে। আইরিন নাহার বলছেন, হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জামি খান, আসি ভাইয়া ধন্যবাদ। আপন হোসেন, বেস্ট কোর্স বেস্ট মেন্টর, যারা সত্যিকার অর্থ উপার্জন করতে চান তারা কোর্সটি জয়েন করতে পারেন, আশা করি ভালো কিছু পাবেন। আচ্ছা আপন ভাই, আমাদের আরেকটা জিনিস বলি যে আপনি যে একটা কোর্স করে সাকসেস হবেন ব্যাপারটা এমন না। এমন অনেক আছে যে হচ্ছে যারা হচ্ছে আপনার ছোটবেলায় স্বপ্ন দেখতো সায়েন্স পড়ে হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো, বাট পরবর্তীতে কিন্তু তাদের লাইনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি সায়েন্সে পড়ছি কিন্তু আমার লাইন হয়ে গেছে হচ্ছে আপনার ওকালতি সেকশনে, তো এরকম আর কি। আপন ভাইয়ের ক্ষেত্রে অনেকটা এমন যে আপন ভাই অ্যাফিলিয়েটে ভর্তি হয়েছিল ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ইউটিউবে, তো আপন ভাই সাকসেস হয়েছে মোটামুটি হচ্ছে ইউটিউবে। হ্যাঁ আপন ভাই ইউটিউব দিয়ে মোটামুটি ভালো কাজ করতেছে এবং মনিটাইজেশন পায়, সে তার চ্যানেল নিয়ে কাজ করতেছে, এই জন্য আর কি। যে লাইফে হয়তো 2 থেকে 3টা কাজ শিখলে কখনো লস হবে না। এবং আরেকটা জিনিস কি, যে হচ্ছে আপনার যে জিনিসটা আমরা দেখি বিশেষ করে যে আমাদের একাডেমিতে যারা একটা কোর্স করে বা একটা কোর্সে যখন জয়েন করে উইলিংলি, তাদের বলা লাগে না, তারা আরেকটা কোর্সে অটোমেটিক জয়েন হয়ে যায়। বাট আমি জানি না, হয়তো মেন্টরের সাপোর্ট পাই বা হচ্ছে ভালো কিছু পাই, আবার হয়তো অনেকে দেখে যে ওইখানে কি হচ্ছে যায়। যেমন এই যে আমার সামনে আছে দিগন্ত ভাই, হয়েছিল অ্যাফিলিয়েটে ভর্তি পরে ফরেক্সে ভর্তি হয়ে গেছে, যে সে হচ্ছে তখন অ্যাফিলিয়েট ছাড়ে বলে ফরেক্সে তো আরো জোস, এমন ব্যাপার স্যাপার হয়েই থাকে। আমি ফরেক্সে আবার রিজয়েন হইছি। হ্যাঁ যে আর একটা ব্যাপার হচ্ছে যে যারা অনেক সময় ধরেন চিন্তা করতেছেন যে আমি তো আপাতত ব্যস্ত আছি বা আমি কেরা যাই দেখি বাসায় নাকি, না 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 আমার ভাবি এসব কি মারতেছে, তো আসেন লাইভে। ও আচ্ছা, আমার আমার হচ্ছে টোটাল ফ্যামিলি, এই যে আমার ভাই ভাবি আর বাবু, এই হচ্ছে ফ্যামিলি, আর কেউ নাই আপাতত, বাবা মা হচ্ছে গ্রামে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম যে ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমি তো আপাতত ব্যস্ত আছি, আমি হয়তো ফুল ক্লাস করতে পারতেছি না বা আমার কোন একটা সমস্যা হচ্ছে, তো আপনি চাইলে নেক্সট ব্যাচে ইজিলি জয়েন করে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম না। ধরেন আপনি একটা ব্যাচে 5টা বা 4টা ক্লাস করছেন, 10টা ক্লাস করছেন, তাই দেখে যে আপনার পরের ব্যাচে আবার ফুল টাকা দিয়ে ভর্তি হইতে হবে, এরকম আসলে কোনো বাধ্যবাধকতা নাই। আপনি ক্লাসের ভিডিও দেখতেছেন, দেখেন আপনার কোনো প্যারা নাই, নেক্সট যদি নেক্সট ব্যাচে জয়েন করতে চাইলে আপনি ইজিলি জয়েন করে ফেলতে পারেন, জাস্ট কারোর একজনের নক দিয়ে বলে দেবে যে ভাই আমি আবার নতুন ব্যাচে জয়েন করবো। এটাই জায়েদ ভাই বলছে, সাগর ভাইয়ের ইউটিউব মনিটাইজেশন ইন্টার্ন কোর্স চাই। আচ্ছা জায়েদ ভাই, কথা হচ্ছে আপনি তো ক্লাস গুলা নিতেন ইন্টারনেট ইউটিউবে, তো আমাকে কেন ফাঁসাইতেছেন, আমি তো আপনার মতো ভিডিও এডিটিং পারি না। আচ্ছা মারজানা আফনান বলছে, বেসিক থেকে শিখানো হবে কিনা? জি আপু, বেসিক থেকে শিখানো হবে, বাট আপনি যদি একদমই বেসিক হন তাহলে আপনাকে বলবো যে আপনি দেখা যাচ্ছে সবাই যেখানে 1 ঘন্টা টাইম দিতেছে আপনি 2 ঘন্টা দিবেন, তাহলে দেখবেন যে প্রবলেম হচ্ছে না। সুসান দান্নে বলছে, কিভাবে জয়েন করবো উইথ ডিসকাউন্ট মাস্ট?
ডিসকাউন্ট আগে আমি বলি, কোর্স ফি হচ্ছে 4,000 টাকা করা হয়েছে। তো 4,000 টাকায় আপনাকে দিতে হবে। যদি আমাকে মেসেজ দেন অবশ্যই এই যে এই দলটা সাপোর্টার হতে হবে, ইনস্ট্যান্ট 1,000 টাকা আমি দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই ব্রাজিলের সাপোর্টার হতে হবে। আর্জেন্টিনা সাপোর্টার হলে জাহিদ ভাইরা মেসেজ দিয়েন, ডিসকাউন্ট দিলেও দিতে পারে। আর্জেন্টিনা সাপোর্টার অনেক কিপটা হয়, দেবে কিনা আমি জানি না। আচ্ছা, জাহেদ ভাই বলছে সিজার ভাইয়ের লাইফ চাই। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ নেক্সট দিন। তামিম হোসেন ভাই, প্রবলেম নাই। তামিম হোসেন ভাই আমাদের ফরেক্স স্টুডেন্ট, ভালো। ইনপুট নিতে চাই অবশ্যই ভাই। ইন্টার্ন কবে থেকে? আচ্ছা ভাই, ইন্টার্ন হচ্ছে আমাদের আশা করতেছি 10 থেকে 15 দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। শিশির আহমেদ সাগর ভাই, হ্যাঁ শিশির ভাই, হ্যাঁ শিশির ভাইকে আমরা লাইভ আনবো। আমি ফার্স্টে একটা কথা বলছিলাম যে অনেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছে, সাথে সাথে কিন্তু আপনার এইসব সেক্টরও আসতেছে। তো শিশির ভাইয়ের কথা বলবো, শিশির ভাই কিন্তু অ্যামাজন কেডিবি তে মিনিমাম, তার অ্যাকাউন্ট দেখলেই বুঝবেন যে হচ্ছে $500-1,000 তার পার মান্থে আসে কেডিবি থেকে। তো তারপরেও সে এই এই সেক্টরে কেন আসছে বুঝতে হবে আপনাকে ব্যাপারগুলা। বেস্ট অ্যাফিলিয়েট আর MD শিশির আহমেদ ভাইয়ের লাইভ, অবশ্যই জাহিদ ভাইয়ের সাথে শিশির ভাইয়ের লাইভ করাবো ইনশাল্লাহ। নেক্সট লাইভ জাহিদ ভাই রে চাই। হ্যালো পাপ্পা, তোমার হ্যালো বলছে, হাই দেখি দাও, হাই হাই আবার দাও। আচ্ছা দেবদাস সাগর ভাই, হ্যাঁ দেবদাস হচ্ছে আমাদের আরেকজন ফাউন্ডার এবং অ্যাডমিন। মোটামুটি দেবদাস ভাই এখন চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত, প্রাইড গ্রুপের ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সুশান দান্নে হচ্ছে লেবারটা ইম্পর্টেন্ট, অবশ্যই ভাই, লেবার ছাড়া আপনি কোনো সেক্টরে যাইতে পারবেন না। আপনি চাকরি বলেন, আপনি ব্যবসা বলেন, যাই বলেন, আপনি লেবার ছাড়া কোনো সেক্টরে আপনি উন্নতি করতে পারবেন না। ইভেন আপনি যদি কোটিপতি ছেলে হয়েও থাকেন, আপনার বাবা দেখবেন যে 24 ঘন্টা লেবার দিতেছে সেই ব্যবসার পিছনে। সো লেবারটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আবদুল্লাহ আল মামুন কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। লার্ন উইথ ডিসকাউন্ট অবশ্যই ভাই। সৈকত ইসলাম, দ্যাটস মিন দেয়ার আর নো মিনিং ইন লাইফ অফ সাকসেসফুল সাকসেস। আমি ওইটাই বলতেছি ভাই, সাকসেস বলে আসলে আপনি যদি বলেন যে আমি $100 ইনকাম করলাম আমি সাকসেস, তাহলে আপনি কিন্তু কখনোই চেষ্টা করবেন না যে আমি $200 ইনকাম করব। সো এই ক্ষেত্রে আমি বলছি সাকসেস বলে আসলে কিছু নাই। দিগন্ত ভাই বলছে আমি তো অলওয়েজ সেক্সি। আচ্ছা ঠিক আছে দিগন্ত ভাই, আমি তো আচ্ছা, আরো বেশ কিছু কমেন্ট আসছে একটু পরে পড়ি। দিগন্ত ভাই রে বলি যে হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং সিস্টেম গুলো কেমন? আমরা কিন্তু একদম ওই যে AI নির্ভর কন্টেন্ট রাইটিং শিখাই না, ঠিক আছে? তো আমাদের সিস্টেমটা আপনার কাছে কেমন লাগতেছে? আচ্ছা, এই সিস্টেম নিয়ে আমি ফার্স্টে প্যারা খাইছি সত্যি কথা। আচ্ছা, প্রচুর প্যারা দিছে এটা নিয়ে, বিকজ আসলে এখানে এত ইন্ডিভিজুয়ালি হচ্ছে, ধরেন আপনারা দিয়ে ফার্স্টে করাবে কি জানেন, আপনি কুত্তার মতো কামলা খাটাবে সত্যি কথা। যেটা তো কাইদি হইতেছে, আপনারা দিয়ে প্রথমে ধরেন সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড মানে হচ্ছে মেইন কিওয়ার্ড, যেটা সেটা আপনি মেইন কিওয়ার্ড বের করলেন, মেইন কিওয়ার্ড বের করার পর এটা দিয়ে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড বাই করাবে এটা দিয়ে। তারপর হচ্ছে এই ট্যাগ যেগুলো আছে, আই হোপ আপনারা এই সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে, যেমন H2, H3, H4 এরকম ট্যাগ বের করাবে। তো এরপর হচ্ছে প্রত্যেক, আর তারপর এখানে ক্যালকুলেশন আছে যে আসলে আপনি আপনার কন্টেন্ট কম্পিটিটরদের কত ওয়ার্ডের কন্টেন্ট আছে, আপনার কত ওয়ার্ডের কন্টেন্ট আছে, আপনি কয়টা নিয়ে মানে কয়টা প্রোডাক্ট নিয়ে আপনি কন্টেন্ট লিখলে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন অনেক দ্রুত, ঠিক আছে? এরপর আসবে হচ্ছে ক্যালকুলেশন যে আপনি কোন ট্যাগের আন্ডারে বা কোন পার্টের আন্ডার, ধরেন ইন্ট্রোডাকশন পার্ট আপনি কত ওয়ার্ডে লিখবেন, তারপর ধরেন যে আপনি H2 যে ট্যাগ গুলো আসতেছে আর সেকেন্ডারি কিওয়ার্ড যেগুলো আসতেছে কোনটার আন্ডারে কত ওয়ার্ড করে লিখবেন, এই প্রত্যেকটা ওয়ার্ড মাইপা মাইপা আপনারা প্যারা দিকে দিয়ে লেখাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এআই রাইটার সম্পর্কে, যেহেতু ভাই বলছেন নিজে জায়গাটা একটু বলি, এআই রাইটার এখন মানে হচ্ছে মার্কেটে খুব 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 বেশি পপুলার। এর মধ্যে সবাই হচ্ছে GPT-3 ফরম্যাটটা ইউজ করে, মানে এটা একটা অ্যালগোরিদম, লেখার একটা অ্যালগোরিদম। তো এই GPT-3-তে হচ্ছে হয়টা কি, যে ধরেন আপনি জার্ভিস বলেন, জার্ভিস হন জ্যাসপার, জ্যাসপার হয়ে গেছে, ক্লোজার স্কপি বলেন, ওয়ার্ড হিরো, ওয়ার্ড নিনজা, যাই বলেন, সবাই কিন্তু সেম অ্যালগোরিদমটা ইউজ করতেছে, ঠিক আছে? আর এইগুলো সবগুলোকে বলা হচ্ছে স্যাস প্রোডাক্ট। স্যাস প্রোডাক্টের মধ্যে হয় কি, ভিতরে সবকিছুই সেম, জাস্ট হচ্ছে উপরে জিনিসটা চেঞ্জ, উপরে যে মানে ইউজার ইন্টারাকশন যে লেআউটটা, এই লেআউটটা চেন। সরি, আমি মেবি অনেক টেকনিক্যাল কথাবার্তা বলতেছি অ্যাজ বিইং CSE স্টুডেন্ট। তো যাই হোক,
এই সবাই হচ্ছে জিপিটি থ্রি ইউজ করে। জিপিটি থ্রি ইউজ করলে হয় কি, এটা একটা নির্দিষ্ট অ্যালগোরিদম মাইনা চলে, এবং ও হচ্ছে ফোরাম সাইট বলেন ব্লগ সাইট বলেন এখান থেকে স্পেসিফিক্যালি কিছু হচ্ছে ধরনের জিনিসপত্র নিয়ে আসে, নিয়ে এসে আপনারা দেয়। তো দিলে সমস্যাটা কই, মানে আসলে কন্টেন্টের সমস্যাটা হয় কি যে এখানে প্রচুর প্যাসিভ ভয়েস ইউজ করে, এটা একটা নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম হচ্ছে অ্যান্ড অর বাট কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে, আর সেন্টেন্স এর যে লেন্থ, সেন্টেন্স এর লেন্থ একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে ধরুন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি একটা বই পড়তেছেন বা একটা কন্টেন্ট পড়তেছেন যার লাইন গুলো অনেক বড় বড়, মনে করেন একটা লাইনের মধ্যে ধরেন 60টা 70টা ক্যারেক্টার আছে বা ওয়ার্ড আছে, তো এত বড় একটা লাইন কিন্তু ইউজুয়ালি আপনার পড়তে ভাল লাগবে না। আপনার যদি নিজের পড়তে ভাল না লাগে তাহলে হচ্ছে আপনার ইউজারে কেন ভাল লাগবে, এটা একটা বার চিন্তা করে দেখেন। তো এই ক্যারেক্টার লিমিট আছে একটা, যে লিমিটটা আমি বলতেছি না, যে লিমিটটা ভাই পরবর্তীতে আপনাদের ক্লাসে হয়তো বুঝিয়ে বলবে। তো এই প্রত্যেকটা লাইনের একটা ক্যারেক্টার লিমিট আছে এবং লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। ধরেন আপনি ফার্স্টে এ দিয়ে লিখতেন, তারপর আমি এ ধরেন একটা জিনিস বলতেছি যে একটা সিকোয়েন্স সিরিয়াল অর্ডার, যে নাম্বার ওয়ান দিয়ে লিখতেন, নাম্বার টু দিয়ে লিখতেন, নাম্বার থ্রি দিয়ে লিখতেন, এখন থ্রি আর টু যদি উল্টা পাল্টা করে ফেলেন তাহলে তো ইউজার পুরো মজা পাবে না, আর ইউজার পুরো মজা না পাইলে আলটিমেটলি আপনার গুগলে মজা পাবে না, বিকজ গুগলের মানে এনএলপি যেটা বলে আর কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা অনেক অনেক ভালো। সো গুগলে আসলে আপনি কোনোভাবেই ফাঁকি দিতে পারবেন না। আর গুগল জানে যে গুগলের এআই যেগুলো ইউজ করতেছেন এই কন্টেন্ট গুলো তো আলটিমেটলি গুগলে কোনো না কোনো না কোনো জায়গায় র্যাঙ্ক করে আছে বা কোনো না কোনো ভাবে আছে এই জিনিসটা। আর আপনি যে সফটওয়্যার যেটা ইউজ করতেছেন এটা আলটিমেটলি গুগলে কোনো না কোথাও র্যাঙ্ক করে আছে, তো গুগল আসলে সবই জানে আপনি কোথায় কি আকাম করতেছেন, সো ফাঁকি দেওয়ার কোনো চান্সেস নেই, এই হলো ব্যাপার। দিগন্ত ভাই অবশ্যই ভালো বলছেন, যদিও ডিটেলস আসলে বলা সম্ভব না, 5 মিনিটে আসলে ডিটেলস বলা সম্ভব না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো যতটুকু সম্ভব দিগন্ত ভাই আপনাদেরকে বুঝাইছে। আচ্ছা, তো আর আরেকটু কমেন্ট এরপরে যদি করবো। স্পেশালি কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করেন, কমেন্টে জানাইতে পারেন, অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আমরা। আচ্ছা, পুরাই মাথা নষ্ট ভাই। হ্যাঁ শিশির ভাই, মাথা নষ্ট গরমে আর কিছু না। হ্যাঁ শিশির আপনি তো সাগর অনেক ভাই, আমি হট, পিওর পিওর ব্রাজিল। হ্যাঁ ভাই, আমি পিওর ব্রাজিল একদম। এটা কি ভাই বলেছে? আমাদের কি, আমাদের যারা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে টাকা পয়সা ফেরত দিবে না যারা ব্রাজিল করে, ভাই কাপ নিলে তো অথবা এদের অথবা এদের একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। খাওয়া দাওয়া ভাই এনি টাইম, আমার বাসা ফ্রি, সবসময় চলে আসবে। এই যে কোনো নাম একটা যে কিছু হলো ব্রাজিল চলে ফ্যান আসবে মিট করি চলেন আমরা, ইনশাল্লাহ ভাই। ব্রাজিল কিন্তু ফ্যান কাপ ভাই মিট। ঘরের শত্রু তো বিভীষণ, দেখা যাচ্ছে আমি আমি ব্রাজিল, আমার আবার দুইজনে অ্যাডমিন হচ্ছে আর্জেন্টিনা, আমার তখন আবার ঘুরবে। এই আচ্ছা তো আচ্ছা সমস্যা, ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা শিশির আহমেদ ভাই বলছে, আমি পিওর ব্রাজিল ভাই, আর্জেন্টিনা দিয়ে দেয় না। হ্যাঁ ভাই, ভাই আপনাদের হেল্প পাচ্ছি, থ্যাংকস আপু। বিজুস্তন্ত্র, দিগন্ত বোস ইজ গ্রেট। হ্যাঁ ভাই, দিগন্ত ভাই অবশ্যই গ্রেট। জেরিন আপু বলছেন অসাম, থ্যাংক ইউ। জামিল আক্তার বলছে ভাই আপনাদের হাত ধরে ফ্রিল্যান্সার হবার স্বপ্ন দেখতেছি, বেস্ট মেন্টর, থ্যাংক ইউ আপু। আচ্ছা, যেহেতু এই দিগন্ত ভাই জামিল আপু আমাদের সম্পর্কে একটু পিএইচডি। বলি সাগর হ্যাঁ ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ এই অবশ্যই। জামিল আপু হচ্ছে আমাদের ব্যাচের, ঠিক আছে? এই আপু আমাদের যে মেবি অনেক সিনিয়র এবং তার ফ্যামিলি আছে, তারপরেও এই মহিলাটার যে এফোর্ট, লিটারালি হ্যাটস অফ, লিটারালি। এই জেরিন আপু সেম, মানে আমাদের ব্যাচে যে কজন আপু ছিলেন আপুদের এফোর্টের লেভেল আমাদের চেয়ে অনেক অনেক বেশি। তারা ফ্যামিলি মেনটেন করে, বাচ্চা কাচ্চা মেনটেন করে তারা কেমনে করে। এবং জামিল আপু হচ্ছে মার্কেট প্লেসেও কাজ করে, ঠিক আছে? জামিল আপু মার্কেট প্লেসে কাজ করে, সে এত কিছু যে কেমনে ম্যানেজ করে, মানে আনবিলিভেবল লেভেলে, সিরিয়াসলি আনবিলিভেবল। জামিলা আপুর সাথে কালকেও ফোনে কথা হলো, যাই হোক জামিলা আপু অনেক ভালো কাজ করতেছে, বেস্ট অফ লাক আপু। আচ্ছা, এমডি সেলিম ইন্টার্ন কি কোনো কোর্স কি আছে ভাই? ইন্টার্নটা একদম আপনাকে হচ্ছে আমাদের ফার্স্টে কোর্সটা, আমরা কোর্সে যারা ভালো করবে শুধুমাত্র তাদেরকে আমরা ইন্টার্ন নিই। সো কোর্স ফি তো অবশ্যই আছে, কারণ এখানে যেটাকে আমি মনে করি যে ফ্রির মূল্য কেউ আপনাকে দিবে না। আপনি যতই ভালো কোর্স দেন, ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে, বাট আপনি আই থিঙ্ক সেটা আপনি হচ্ছে দাম দিবেন না, কারণ যতই আপনি ফ্রি দেন সবাই ভাববে না পেইডে কিছু না কিছু হয়তো বেশি আছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কখনো ফ্রিতে কিছু দিই না, আমাদের একটা মিনিমাম যে টাইম ওয়েস্ট করতেছি আমরা, আমরা নিজেরা কাজ করতেছি, সো এটার তো একটা অবশ্যই মূল্য রয়েছে এই আর কি। আচ্ছা, আরেক শিশির আহমেদ ভাই বলছে, জামিলা আপু অ্যান্ড
জামিল আপু এন্ড জেরিন আপু প্রচুর এফোর্ট দেয়। হ্যাঁ ভাই, অবশ্যই এফোর্ট দেয়। জামিল আপুর সাথে আমার কালকে কথা হয়েছে, জেরিন আপুর সাথে মেবি হচ্ছে পরশু দিন কথা হয়েছে। তো ফোন দিছিল, তো একটা প্রবলেমে পড়ছিল, আমি এখনো বলছিলাম যে আজকে রাতে হয়তো প্রবলেমটা আমি সলভ করে দিব, তো সমস্যা নাই, আপনারা আপু কাজ করে যান। এখন দিগন্ত ভাইয়ের কাছে আমার কোশ্চেন, যে ভাই নতুনদের উদ্দেশ্যে কি বলবেন, যারা একদম নতুন আসবে বা নতুন ভাবতেছে যে হচ্ছে আরে বাবা কোর্স করলেই আমি সাকসেস, ব্যাপারটা কি আসলে এমন, বা তাদের উদ্দেশ্যে আপনার ইয়ে কি? আচ্ছা, আমি আসলে 200% কোর্স করলে আপনি সাকসেসফুল হবেন না, এটাই ধরে নেন, ঠিক আছে? বিকজ আপনার যদি নিজের এফোর্ট না থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, ইচ্ছা শক্তি। ধরেন আপনার যদি ভাল লাগে একটা কাজ করতে, রাইতে 3টা বাজুক, 4টা বাজুক, 5টা বাজুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপনার কাজ করতে ভাল লাগতেছে। আর আপনার যদি কাজ করতে ভাল না লাগে, ঠিক আছে, আপনি আপনার দ্বারা করা সম্ভবই না। যেমন আমি হচ্ছে যারা ওই যে বিসিএস এর জন্য যারা পড়াশোনা করে, ঠিক আছে ভাই, তাদের তাদের না মানে আলাদা একটা নিজের মধ্যে থেকে একটা স্পিরিট থাকে। আমার এক জ্যাঠাতো ভাই আছে রানাদা, তো ও হচ্ছে লাইফের একটাই পরীক্ষা দিছে, বিসিএস পরীক্ষা একটাই দিছে, একটা বিসিএস পরীক্ষা দিয়ে একটা পরীক্ষায় সে টিকছে। ও সম্ভবত 34তম, 34 না 28তম বিসিএস ছিল, ঠিক আছে ভাই। আমি ওর জাস্ট এফোর্ট দেখছি লিটারালি ভাই। মানে ব্যাপার হচ্ছে কি, আপনি যখন একটা কিছু চান, ঠিক আছে, সেটা আপনার মন থেকে চাইতে হবে যে হ্যাঁ আমি এটা কিছু একটা করব, আমার মানে আমার কিছু একটা করতে হবে, বা আমি এটা করতে চাই, আসলে মন থেকে চাইতেছি বিষয়টা। তো আসলে এটা না চাইলে আপনার দ্বারা করা সম্ভব না। আর আপনার যদি শুরুতেই ইন্টেনশন থাকে যে আমি আমি হচ্ছে কোর্স করলে আমি লাখ লাখ ডলার ইনকাম করব, অনেকে হচ্ছে ডলার স্ক্রিনশট নিয়ে পোস্ট করে, হাবিজাবি করে, আপনি আমার প্রোফাইলে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আমার কোথাও এই ধরনের কোনো কিছু নাই, কজ আমি এগুলো কোনোদিন মাইন্ডসেটে দেখাই না। আর এটা আসলে শো অফ করার মতো কিছু না যে আমি মাসে $5,000 কামাই, আমি মাসে $20,000 কামাই, ঠিক আছে, আপনি কত ইনকাম করতেছেন না করতেছেন এটা আপনার মধ্যে থাকবে, আপনার মাইন্ডসেটে জ্ঞান জানাবেন। আপনি মানুষকে এইটা জানান যে আমি এই কাজটা করতেছি, তুমি এটা করতে পারো, দেখো তোমার কেমন লাগে, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার কাছে আইসো, আমি তোমার হেল্প করবো। মানুষকে হেল্প করতে শিখেন, মানুষের শো অফ করতে না, আসলে শো অফ করে কোনো লাভ নেই, ঠিক আছে। আর নতুনদের জন্য যে জিনিসটা বলবো, যে ধরেন আপনি একটা জায়গাতে যখন কিছুটা করতে চাইতেছেন, ঠিক আছে, আপনি কিন্তু একটা ইনভেস্ট করতেছেন। আমি কোর্স ফি এর আলাপ বাদ দিতেছি, টোটালি বাদ দিতেছি, আমি আপনার আপনি যে একটা টাইম ইনভেস্ট করতেছেন, আপনি নিজের লাইফ থেকে আপনি টাইমটা ইনভেস্ট করতেছেন, তাই না? আপনার নিজের সময়ের কিন্তু একটা দাম আছে। আজ এরা বসে থাকতেছেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনি যে টাইমটা ইনভেস্ট করতেছেন এই আজ এরা বসে না থাকা, এটা কিন্তু আপনি মানে এটা একটা কাউন্টেবিলিটি আছে। আর আমি প্রত্যেকটা একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে কি, নিজের মাঝখানে না নিজের একটা কাউন্টেবিলিটি রাখার চেষ্টা করবেন। যে আমি ক্যামেরাটা ঘুরাইলে আমি হয়তো দেখাইতে পারতাম যে আমি টেবিলের মধ্যে আমি ছোট ছোট স্টিকি নোট দেখেন, আমি অলওয়েজ যে স্টিকি নোটস ইউজ করি, তো এটা ইউজ করার একটা কারণ হচ্ছে কি, যে আপনি রাতে ঘুমানোর আগে একটা কাজ করবেন। আমি এটা আসলে এক একজন এক এক রকম ভাবে ট্রিকটা ইউজ করে, আমি আমার ট্রিকটা বলতেছি। তো আপনি রাতে ঘুমানোর আগে আপনি পরের দিন কি কি করবেন, ঠিক আছে, এই জিনিসটা আপনি ছোট ছোট করে লিখে রাখবেন, লিখে একটা স্টিকি নোটে আপনি আপনার যে টেবিল আছে বা আপনি যেখানেই পড়াশোনা করেন আপনি ওইখানে সুন্দর মতো টানায় রাখবেন। এতে হবে কি, এতে হবে হচ্ছে আপনি যখন এই জিনিসগুলো দেখবেন, প্রত্যেক মানে বসছেন আপনি অবভিয়াসলি টেবিলে বসে পড়াশোনা করেন বা কাজ করেন, আপনি যখন টেবিলের সামনে এই জিনিসগুলো দেখবেন না, এই লেখাগুলো আপনার পেইন দিবে, এই লেখাগুলো আপনার বলবে যে তুই কাজটা কর, তোর এই কাজটা সারাদিনে করা বাকি আছে। ধরুন আপনি 5টা কাজের একটা লিস্ট করছেন, ধরুন সকাল 9টায় সব আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি এটা করবেন, এটা করা শেষ হওয়ার পর ওই স্পেসিফিক লেখাটারে কাটার মধ্যে যে একটা পৈশাচিক আনন্দ আছে না, এটা আসলে যদি আপনি নিজে পার্সোনালি না করেন আপনি পারবেন না। আর আপনি যদি হচ্ছে আরো কাউন্টেবিলিটি বা জার্নাল মেনটেন করার যদি মেন্টালিটি থাকে, তাহলে একটা কাজ করতে পারেন। আপনাকে আমি একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা আমি নামটা কমেন্টে দিয়ে দিচ্ছি, নোশন, ঠিক আছে, এই নোশন সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। খুবই খুবই জোস একটা সফটওয়্যার, এটার মাধ্যমে হচ্ছে আপনি এই ফিউচারে কোন গোলটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি কি কি ওয়ার্ক ফ্লো আছে বা কি কি প্ল্যান আছে, ইভেনচুয়ালি আপনি দিনে কয় ঘন্টা ঘুমাইতে চাইতেছেন, কয় মিনিট হাঁটতে চাচ্ছেন, আজকে ধরেন একটা ভালো খাবার খাইতে চাইতেছেন, আপনি সবকিছু এখানে নিজের একটা জার্নাল মেনটেন করার মেনটেন করতে পারেন। তো এইটা মেনটেন আপনি জাস্ট, আমি আপনার বলতেছি না যে আপনার সারা জীবন করা লাগবে, আপনি জাস্ট 7 দিনের জন্য একটু করে দেখেন, আপনার মধ্যে যদি কোনো চেঞ্জ না আসছে তারপর ভাই আপনি আপনার যা ইচ্ছা তাই বলেন। আর হচ্ছে
কনসিস্টেন্সি মেনটেন করার যে বিষয়টা, যে আজকে সারাদিন ধোঁয়ায় কাজ করছেন, পরের 7 দিন সারাদিন ঘুমায় ঘুমায় রয়েছেন, এই কনসিস্টেন্সি আমাদের মধ্যে থাকে না। কনসিস্টেন্সি নিয়ে কাজ করেন, আশা করি আপনাদের ভালো কিছু হবে। আর ডলারের চিন্তা ভাবনা, কামাই করার চিন্তা ভাবনা বাদ দেন। অনেকে দেখবেন যে ফেন্সিং গ্রুপ গুলোতে এই জিনিসটা অনেক পপুলার হয়েছে এখন, যে ধরেন আপনি পড়াশোনা করেন কত বছর, ক্লাস প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত, এখানে আপনি ধরেন 10 বছর সময় নষ্ট করছেন বা ইনভেস্ট করছেন, এরপর আপনি 2 বছর কলেজে পড়ছেন, তারপর 4 বছর আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, তারপর আরো 1 বছর ধরেন সামহাও চাকরি বাকরি পিছনে দৌড়ে আপনি একটা চাকরি পাইছেন। আলটিমেটলি আপনার লাইফ থেকে 10-15 বছর, 15 বছর মিনিমাম, 16-17 বছর আপনি ইনভেস্ট করার পর আপনি একটা অ্যামাউন্ট জেনারেট করতেছেন। আর এখানে এসে যদি চিন্তা করেন যে 4-5 মাসের একটা কোর্স করলেন, কোর্স করে আপনি লাখ লাখ ডলার এমনি করে উড়াবেন, ব্যাপারটা আসলে এরকম না, তাই না? আসলে আমরা কেবি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি, যারা জন্মাইছে তাদের জন্য এটা লাখ। আর একটা ছেলে আসলে লাইফে, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে রিস্ক নেওয়ার লাইফে না একটা টাইম থাকে, যে তখন আপনি নতুন কিছু এক্সপ্লোর করতে পারেন বা একটু রিস্ক নেওয়ার ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে আপনার বয়স যখন 25 বছর 26 বছর, আপনি লাইফে একটা রিস্ক নিতে পারেন যে নতুন একটা কিছু ট্রাই করি, ঠিক আছে? ধরেন রিস্ক নিলেন, আপনি 2 বছর সময় নষ্ট করলেন, ধরেন 27-28 বছর গেল, এরপর আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে, এবার আমি শান্ত হয়ে একটা জায়গায় বসে আমি থিত হয়ে কাজ করা শুরু করি। তো লাইফে রিক্স না নিলে আসলে অনেক কিছুই হয় না। অনেকে অনেক সিনিয়র বসে আছে, রিক্স নেয়। যেমন আমি আমার একটা সিনিয়র ভাইয়ের কথা বলতে পারি, আমার ইউনিভার্সিটি সিনিয়র ফয়সাল ভাই, আমাদের 3rd ব্যাচের সিনিয়র বড় ভাই। ভাই খুবই চোস একটা পাবলিক, সে অ্যাপসিস এর মতো একটা কোম্পানিতে ছিল। আমি তার স্যালারি বলতেছি না, সেটা সিনিয়র ডেভেলপার, তার স্যালারি কিরকম হইতে পারে যারা এই রিলেটেড আছেন তারা জানেন। আমি হলাম 15 ব্যাচ, ভাই হচ্ছে 3rd ব্যাচ, তাহলে কতখানি সিনিয়র বুঝতেছেন। সে ভাই হচ্ছে এই কোম্পানি টোম্পানি সবকিছু ছেড়ে দিয়ে এত বছর বয়সে এসে সে নিজের একটা স্টার্ট আপ দিছে। তো আসলে লাইফে শুরু করার জন্য না নিজের স্পিরিটটাই দরকার, সময় আসলে কোনো কিছু ম্যাটার করে না। তো নিজের মধ্যে নিজেরাই একটা স্পার্ক বলে না, এই স্পার্ক জিনিসটা দরকার আসলে। ভাই দিগন্ত ভাই, আপনি কিন্তু ভুল প্রফেশনে এসে পড়ছেন। আপনি যদি মোটিভেশনাল স্পিকার হইতেন ভাই, ভালো কামাইতেন, সত্যি কথা। আচ্ছা আচ্ছা, আমি বিকাশ নাম্বার পাঠাই দিতেছি আপনারে ভাই, কানে একটু সমস্যা, শুনতে পাই নাই। আমার বিকাশ, রকেট, নগদ সবগুলাই আছে। চাইলে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডও দিতে পারেন ভাই। কিছু বলতেছেন, কানে সমস্যা ভাই, কানে সমস্যা, কানে শুনতে পাই না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সমস্যা করবে। আচ্ছা, দিগন্ত ভাই অনেক ভালো বলছেন। শিশির আহমেদ ভাই একটা বলছে যে দিগন্ত ভাই আপনার বিয়ে কবে, দাওয়াত খাই না অনেকদিন দিগন্ত ভাইয়ের কাছে পৌঁছতে। আচ্ছা ভাই, ব্যাপার হচ্ছে কি জানেন, দাওয়াত তো চাইলে খাওয়াই যায়, তাই না? এটা বিয়ে করে দাওয়াত খেতে ব্যাপারটা কি এরকম? আর চিন্তা করেন, আপনি একটা মরা বাড়িতে আসছেন, মরা বাড়িতে এসে দাওয়াত খেতেছেন, ব্যাপারটা আপনার জন্য কষ্ট লাগবে না বলেন? যে আপনার ভাই ওদিক দিয়ে সুইসাইড করতেছে আর এদিক দিয়ে আপনি বসে বসে লেগ রোস্ট চাবাইতেছেন, ব্যাপারটা কেমন না? আসেন ভাই বাদার মিলে একদিন খাওয়া দাওয়া করি, সমস্যা তো নাই। শিশির ভাই, তাহলে দিগন্ত ভাই কিন্তু ইনডাইরেক্টলি একটা জিনিস বুঝাইলো যে বিয়ে করার মরা এক জিনিস, বুঝছেন? তো হ্যাঁ, ওই যে মা, আমাদের ইটস লাইক সুইসাইড, আমাদের মাহমুদুল ভাই একটু শুনায়েন যে দিগন্ত ভাই এটা বলছে যে বিয়ে করা মানে হচ্ছে মরার মানে কবরে এক পা দিয়ে দেওয়া। যাই হোক, কবরে এক পা না, দুইটাই দেওয়া। আর কাহিনী হইতেছে যে মাহমুদুল ভাই যখন কথা উঠলো, ভাই ভাইয়ের একটা ব্যাপার বলি, ধর আমাদের ক্লাস চলতেছে, ঠিক আছে, আমাদের খুব সিরিয়াস জিনিসপত্র দিচ্ছে, এর মধ্যে ভাই হঠাৎ করে গায়েব, কোস তার ফোন আসছে এবং তার ফোন রিসিভ করা লাগবে। তো বিয়ে হচ্ছে কাইন্ড অফ দিস কাইন্ড অফ থিং। তো অনেকে ভাবতেছেন যে হচ্ছে একটু পরে, একটু পরে যাই। হ্যাঁ, একটু পরে বলতে বলতে দেখেন যে দেখেন যেন বেশি লেট না হয়ে যায়। কারণ কি, আমরা অনেকে এখানে এই লাইনে আসি, ম্যাক্সিমামদের শুনি যে ভাই আমার জব হচ্ছে না, আবার অনেকে জব হয়েছে, জব হওয়ার পরে দেখা যাচ্ছে তার প্রবলেমটা হয় কি, জব হওয়ার পরে স্যালারি ওই টাইপের পাচ্ছে না। তো যারা মনে করেন যে এখন থেকে যদি রিস্কটা নেন, তাহলে কিন্তু আপনি কাজটা অনেক ভালোভাবে শিখে যাবেন। বাট আপনি যখন একটা জব করে কাজটা করতে যাবেন, শারীরিক একটা প্রেশার পড়বে, সাথে কিন্তু মেন্টাল একটা প্রেশার আপনার থাকবেই। তো দুইটাই কিন্তু আপনার মোটামুটি থেকে যাবে। তো ওই ক্ষেত্রে আপনি কতটা সাকসেস হতে পারবেন আমি এটা ঠিক বলতে পারবো না। তো এই জন্য বলবো যে সময় থাকতে দাঁতের মর্যাদা বুঝুন, কারণ সময় চলে গেলে মানে একটা কথাই বলে যে টাইম ইজ মানি।
সময় চলে গেলে আপনি শুধু টাইমটাই হারাবেন, আপনি কিছু পাবেন না আলটিমেটলি। আচ্ছা, আজকে মাহমুদুল, আচ্ছা তামিম ভাই বলছেন, আমি আমি খুব আগ্রহী বিএস একাডেমি থেকে ফরেক্স ব্যাচে অনেক ভালো কিছু শিখছি, আশা করি অ্যাফিলিয়েটে ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ ভাই। আমাদের একাডেমিটা মূলত এই জন্য একটু ইউনিক যে সচরাচর যেসব কোর্স সব জায়গায় শেখায় আমরা ওইসব কোর্স আনি না। হ্যাঁ, আমরা একটু চাই যে ইউনিক কোর্স গুলো আমরা একটু রাখার জন্য, যে যেই কোর্স গুলো আমরা হচ্ছে সাধারণত যে কোর্স গুলো কোথাও শিখায় না সেইগুলো আমরা চেষ্টা করি। হ্যাঁ, এবং সাথে আমরা চেষ্টা করি যে মানুষ যাতে একটা লাইফ ইনকামের সাথে থাকে, এই জন্য আমাদের ইন্টার্নটা চালু করা। এবং আমরা মোটামুটি বলে থাকি যে হচ্ছে 30-40টা ক্লাস হবে ইন্টার্নে, দেখবেন যে এক ইন্টার্নে আপনার 60-70টা ক্লাস হয়ে যাবে, আর ওদিকে 30-40টা ক্লাস তো এমনি হবে, এটা তো বলার কিছু নাই। আচ্ছা সুমাইয়া, সোমা আপু, দিগন্ত বোস ভাইয়া, ইন্সপায়ার্ড হইলাম, থ্যাংক। আচ্ছা সুমাইয়া আপুরও বিয়ে কয়দিন পরে দাওয়াত পাবো ইনশাল্লাহ ভাই? আশেপাশে সবাই বিয়ে করতেছে, আমরা খালি সিঙ্গেল বসে রয়েছি। হবে 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 ইনশাল্লাহ, করা দরকার। হ্যাঁ ইনশাল্লাহ হবে হবে, সব হবে। আচ্ছা তো লাইভটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি, আর বেশি কিছু বলবো না। তো আমি একটু লাস্টে গিয়ে আবার একটু কোর্সের ইয়েটা বলি, যেটা আমি ফার্স্ট হয়তো অনেকে মিস করছেন, যে আমরা প্রথমে হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে শুরু করব বাংলা অ্যাফিলিয়েট। হ্যাঁ, যেখান থেকে আপনি ফার্স্ট ডে থেকে আপনার একটা অ্যাকাউন্টে ডলার ঢুকবে, সোজা কথা বাংলা অ্যাফিলিয়েট যেটা করবেন ফার্স্ট দিনে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকবে, বাট একটা সার্টেন অ্যামাউন্ট 500 টাকা মতো, সেটা আপনি যখন গেইন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনি একটা ইয়ে করবেন, ওই যে অ্যামাউন্টটা তুলতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ফার্স্ট দিনে আপনি ডলারটার বা টাকাটা, আমি বাংলা যেহেতু বাংলায় বলি, টাকাটার আপনি চোখটা দেখে ফেলবেন। হ্যাঁ, টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে আপনি দেখতে পারবেন। সেকেন্ডলি আমরা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটে কাজ করবো এবং আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট নিয়ে কাজ করব, যেখানে আপনি হচ্ছে লাইভ প্রজেক্টে কাজ দেখতে পারবেন, কন্টেন্ট রাইটিং সহ ইচ অ্যান্ড এভরিথিং। এবং সাথে আপনি দেখতে পারবেন হচ্ছে ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে রাখছি। সাথে আমরা লাস্টের দিকে রাখবো হচ্ছে কিভাবে আপনি একটা হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে গুগল অ্যাডসেন্স বা হাই সিপিসি নিশ নিয়ে আপনি হচ্ছে গুগল অ্যাডসেন্স এর সাইট রান করতে পারেন। সো অ্যাডসেন্স এও আপনি দেখবেন যে মানুষ বেশ ভালো আর্নিং করছে, আর এখন কিন্তু অ্যাডসেন্স এর যুগ বলতে পারেন। কারণ কি, অলরেডি গুগলের হয়তো আপডেটটা আপনারা দেখছেন, তারা বলছে যে অ্যাফিলিয়েট সাইট গুলাকে সেইভাবে তারা র্যাঙ্ক দিবে না। সো যখন অ্যাফিলিয়েট সাইট গুলাকে র্যাঙ্ক দিবে না, তখন আপনি বুঝতেই পারছেন গুগল ইনডাইরেক্টলি বলে দিচ্ছে অ্যাডসেন্স বেস সাইট গুলাকে তারা র্যাঙ্ক দিবে। তো এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি, যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন বা ইজোইক নিয়ে কাজ করবেন তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আসেন। আর আর বেশি কিছু অনেকজন আছে যে সাগর ভাই, আপনি একটু যদি একটা কাজ করেন, এই যে দেখেন আমাদের যে কোর্স মডিউলটা আছে, কোর্স মডিউলটাকে শেয়ার দেওয়া হয়েছে, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে সবার একটু কোর্স মডিউলটা দেখাই দেন। আর যারা হচ্ছে কমেন্টে আছেন, মানে কমেন্টে দেখতেছেন, তারা হচ্ছে কোর্স মডিউলটা একটু ওপেন করে ডক ফাইলটা একটু নিজেরা দেখে না, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আপনার কোর্সটার মধ্যে থেকে কি কি পেতে যাচ্ছেন। আচ্ছা, এখানে তো মডিউলটা শেয়ার করা যদিও যাইতেছে না, যাই হোক আমাদের এই যে বিএস স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার না, যে ডাইরেক্ট ভিডিও। ও স্ক্রিন শেয়ার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানে কোর্স মডিউলটা দিয়ে দেওয়া হয়েছে, আমরা যদিও গ্রুপে আপলোড করে দিব। গ্রুপে দিয়ে দেবো আপলোড, সমস্যা নাই। আর একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনারা যারা কোর্স মডিউলটা ওপেন করছেন তারা দেখতে পারবেন এখানে অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র আপনারা পাচ্ছেন। ঠিক আছে, যেমন হচ্ছে আমি একটা জিনিস বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং আমার আমার পার্সোনাল এটা ভাষ্য মতে, ঠিক আছে আমি অনেক মার্কেটার আমার সাথে হচ্ছে মানে সহমত প্রকাশ নাও করতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবকিছুর বাপ। বিকজ এই অ্যাফিলিয়েটে আসলে আপনার সবকিছু করা লাগবে, অ্যাফিলিয়েটে আসলে আপনার মার্কেটিং জানা লাগবে, মার্কেটিং মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানা লাগবে, বিকজ আপনার সাইট আপনার প্রমোট করতে হবে, ওয়েব 2.0 ব্লক লিস্টিং যেগুলো মানে লিস্টিং সেগুলো হচ্ছে আপনার ব্যাকলিংকের জন্য এটা শেখা লাগবে। ঠিক আছে, এরপর আস্তে আস্তে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন আস্তে আস্তে কেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা লাগবে, ওইখানে আপনার গ্রাফিক্স ডিজাইন লাগবে, তারপর হচ্ছে আপনার লাগবে ইনফোগ্রাফিক ডিজাইন করার জন্য আপনার গ্রাফিক ডিজাইন লাগবে মাস্ট। আর এরপর অ্যাডসেন্স এর কথা অলরেডি ভাই বলছে, আর আমার অ্যামাজনের যে ব্যাপারগুলো, অ্যামাজনের ব্যাপারগুলো অলরেডি ভাই বলছে। ঠিক আছে, তো আর হচ্ছে ইউটিউব, ইউটিউব মনিটাইজেশনের যে ব্যাপারটা এটাও আপনার এখান থেকে শেখা লাগবে। তো আসলে এই এক অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে যা মোটামুটি
ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় জিনিসপত্র যা কিছু আছে মোটামুটি সবকিছুই আপনার জানতে হবে, বা আলটিমেটলি আপনি সামহাও আপনি জানা ফেলবেন, সেটা যত অল্প হোক আর বেশি হোক, ঠিক আছে? আর লাইফ প্রজেক্টে কাজ করা মানে হচ্ছে আলটিমেটলি নিজে নিজে কাজ করবেন। আর আমি হাইলি রেকমেন্ড করব যে ধরেন একটা প্রজেক্ট ভাইরা নিজেরা করতেছে বা একটা প্রজেক্ট আপনি টিমে করতেছেন, আর ট্রাই করবেন যাতে এর সাথে সাথে আর একটু বেশি সময় দিয়ে নিজের একটা প্রজেক্ট যাতে আপনি এর মধ্যে রেডি করতে পারেন। নিজের প্রজেক্টটা রেডি করলে হবে কি, যে ভাই কিওয়ার্ড রিসার্চ করতেছে, একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনি ভাইরে দিলেন, একটা কিওয়ার্ড রিসার্চ আপনি নিজের জন্য করবেন, তাহলে আপনার একসাথে দুইটা কাজ হয়ে গেল। এরপর ভাই যখন আপনার এই ধরেন কেজিআর কিওয়ার্ড রিসার্চ দেখালো, তখন আপনি ওটা থেকে কেজিআর গুলো বের করলেন। এরপর যখন আপনার টাইটেল মেকিং দেখালো, আপনি টাইটেল মেকিংটা দেখে ফেলতে পারলেন। তারপর হচ্ছে যখন আপনি ইন্ট্রোডাকশন লেখালো, আপনি একদিনে দুটো ইন্ট্রো লিখলেন। আর সবচেয়ে বড় সুবিধা হবে, আপনি যখন এই ফরম্যাটে কাজ করা শুরু করবেন, আপনি ভাই যখন ক্লাসে হচ্ছে তার কাজটা দেখা দেখতেছে বা অন্যদের কাজটা চেক করতেছে, তখন আপনি আপনার যে পার্সোনাল কাজটা আছে এটা আপনি ভাইরে চেক করাই নিতে পারতেছেন। এটা একটা মানে বেনিফিট হইতে পারে আপনার জন্য যদি আপনি এটা করতে পারেন, বাট এটার জন্য আপনাকে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। সবাই কি সাকসেসফুল হওয়ার জন্য তো এফোর্ট একটু দিতেই হবে, তাই না? তো এই দিকে কেমন যারা লাগে? কেরিয়ার গড়তে চাচ্ছেন আপনাদের তো অবশ্যই এফোর্ট দেওয়াই লাগবে, কারণ কেরিয়ার মানে আপনার সারা জীবন। তো সারা জীবনের জন্য আপনি যদি 6টা মাস বা 1টা বছর যদি আপনি ইনভেস্ট করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে আসলে ব্যাপারটা খুবই কষ্টকর। আচ্ছা, ইউটিউব মনিটাইজেশন কোর্স চাই আপু? মনিটাইজেশন তো আমি পাইছি ঠিক আছে, বা বেশ কিছু আমাদের বিগত 2টা ব্যাচ থেকে বেশ কিছু জন পাইছে, আসলে সময় ওইভাবে আর দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবো। যাদের মধ্যে ধৈর্য সময় আছে তাদের উচিত কোর্সে জয়েন করা। অবশ্যই ধৈর্য ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয়। মনিটাইজেশন ট্রিক্স চাই। জাহিদ ভাই আপনি আমারে ফোন দিয়ে জাহেদ ভাই, আপনি ইউটিউব বাদ দিয়ে টিকটক করা শুরু করেন, ঠিক আছে? পাওয়া যাবে, হ্যাঁ আরো বেশি ফেমাস হয়ে যাবে। চেহারাটা এখন আচ্ছা, সুন্দর আছে, আর বান্ধবী টান্ধবী আছে, নিয়ে টিকটক করা শুরু করেন। কালকে কালকে রাতে একটা আপু ফোন দিছে, তো আপুরে আমি বললাম যে আপনি হচ্ছে ফুড ব্লগ করেন, মাশাল্লাহ আপনার চেহারা সুন্দর আছে, আপনি ফুড ব্লগ করেন, দেখবেন যে অনেক অনেক বেশি ভিউ পাবেন। তো বলতেছে ভাই আমার লজ্জা করে। আমাদের কিসের লজ্জা? বলছে সবাই আমার দিকে তাকায়। আমি বলছি আপনি তো মেয়ে হয়েছেন, আপনি তো চাইবেনই আপনার দিকে সবাই তাকায়। আপনারা তো সাজেন কিসের জন্য? আপনারা মেকআপ করেন কিসের জন্য? যাতে ছেলেরা আপনার দিকে তাকায়। হাসতেছে। তো আর পরে তারে যদি বেশ কিছু জিনিস বললাম। না থাকলে তো পুরো টাকাটাই ওয়েস্ট হয়েছে। যে এত টাকা দিয়ে জিনিসপত্র, মেকআপের জিনিসপত্র কিনে, এই লিপস্টিক কিনে, তারপর যে কি বাড়ি ঘর বানায়, ফাউন্ডেশন দেয়, তো পুরোটাই ওয়েস্ট হয়েছে। তো যে তাকায় তাকাক, কারণ সমাজ কি বললো না বললো সেটা দিয়ে কিছু যায় আসে না। সমাজ আপনাকে খেতেও দিবে না, সমাজ আপনাকে করতেও দিবে না, ঠিক আছে? আপনি আপনার কাজ করেন, যখন আপনি যদি আপনি কিছু করতে না পারেন তখন সমাজে আপনাকে ধিক্কার দিবে। আর আপনি যখন কিছু করে ফেলবেন, আপনি যখন মোটা টাকা ইনকাম করবেন, ভালো ভালো ফোন ইউজ করবেন, ভালো ভালো জামা কাপড় পরবেন, দেখবেন যে আপনার সমাজের লোকগুলোই তখন আপনার এসে তেল মারতেছে। তো ব্যাপারটা আসলে এমনই হয়। তো আশা করব যে হচ্ছে আপনারা ওই সমাজকে ডোন্ট কেয়ার করবেন, যেটা আমি বরাবর বলি যে সমাজকে, হুম আপনি যদি সমাজকে বেশি মূল্য দিতে চান আপনি নিজের ইয়েটা হারাই ফেলবেন, আপনার নিজের ফ্লোটা হারাই ফেলবেন, ঠিক আছে? সব ইউটিউব মনিটাইজেশন কোর্স। আচ্ছা আব্দুল্লাহ মীর ভাই, আপনার ইনস্ট্রাকশন গুলো নিয়মিত ফলো করি। আচ্ছা ধন্যবাদ ভাই আব্দুল্লাহ মীর ভাই। গত ক্লাসেও জাহিদ ভাই এটা বলছে যে আব্দুল্লাহ মীর ভাই ওয়ান অফ দা বেস্ট লার্নার। কারণ কি, সে যখন কোর্সে জয়েন করে কিভাবে গুগল মিটে জয়েন করে এটা জানতো না, আর সে হুম কন্টেন্ট রাইটিং লিখতেছে ভালোভাবে, একজন টোটাল কন্টেন্ট রাইটার হয়ে গেছে মীর ভাই। তো হচ্ছে এই জন্য আর কি আমি বলি যে হচ্ছে যারা বেসিক একটু মানে বেশি পরিশ্রম দিবেন, যেখানে মীর ভাই হয়তো দিচ্ছে, আমি এই জন্য মীর ভাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে মীর ভাই আসলে ওইভাবে এফোর্টটা দিচ্ছে। আবার সে ইউটিউব মনিটাইজেশন করতে, আরে বাবা সান্দানে গ্রেট ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের ছিল। আমি কোর্স ফিটা আবার বলে দিচ্ছি যে কোর্স ফি আমরা ধরছি 4,000 টাকা। তো 4,000 টাকা আপনাদেরকে কোর্স ফি মোটামুটি 6 মাস বা 7 মাস এটা চলবে, ঠিক আছে? তো হচ্ছে যদি আমি বললাম, যদি হচ্ছে আপনি ওই যে আমার সাথে যোগাযোগ করেন, ব্রাজিল সাপোর্টার হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে ডিসকাউন্ট দিব, এইটুকু কথা দিতে পারি, ঠিক আছে? তো দিগন্ত ভাই আপনি শেষ করেন, কারো সম্পর্কে কিছু বললে বা সবাই নতুনদের উদ্দেশ্যে কিছু বলে আমরা শেষ করে দিই, অনেক হয়ে গেছে, হ্যাঁ আমরা ঠিক আছে? হ্যাঁ আপনি হচ্ছে যে মানে সমাজের কথাবার্তা বললেন, তো আমি একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি, কমিউনিটি। কমিউনিটিটা আসলে কেন দরকার আমি আপনারা বলি। ধরেন আমি কারো ছোট করতেছি না,
ধরেন আপনি একটা রিক্সাওয়ালা কমিউনিটিতে থাকেন, বা আপনার ভাই ব্রাদার যারা আছে এরা হচ্ছে অটো চালায় বা রিক্সা চালায়, ঠিক আছে, এদের আলোচনা হবে কি নিয়ে জানেন? আজকে কোন কাস্টমার কি করছে, কোন কাস্টমারটাকে কি হইছে, যারা হচ্ছে ধরেন এরা হচ্ছে এইগুলো নিয়ে, এরা ধরেন অটো ড্রাইভার চিন্তা করবে হচ্ছে কি কারেন্টের দাম বাড়তেছে কেন, ঠিক আছে, কারণ সে চার্জ দেয় কারেন্ট দিয়া। আর দেখবেন যারা হচ্ছে ড্রাইভার, গাড়ির ড্রাইভার, তারা চিন্তা করবে কি যে তেলের দাম বাড়তেছে কেন, যাত্রীরা এরকম গালাগালি করে কেন, যাত্রীদের সাথে মারামারি হয় কেন, রাস্তায় মানুষ মরে কেন, তাদের আলোচনা টপিক হবে কিন্তু এইরকম। তো এক একটা কমিউনিটিতে আলোচনা চলবে এক এক রকম, আর আপনি কমিউনিটি থেকে যা শুনতেছেন সেটাই আপনার মাথায় ঢুকতেছে, ঠিক আছে। তো আপনি দেখবেন যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার কমিউনিটির সাথে থাকেন, এরা যে আলোচনা করবে, এরা যে জিনিসপত্র শুনবে বলবে, এটা কিন্তু আলটিমেটলি আপনার মাথায় থাকবে, এখান থেকে আপনি নলেজ গ্যাদার করতে পারেন। তো আমি সবসময় বলি যে 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 রিলেটেড কাজ করতেছে, আমি শুধু অ্যাফিলিয়েটের কথা বলতেছি না, ধরেন আপনি ভালো গ্রাফিক ডিজাইনার বা আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন, তখন আপনি ডিজাইনার কমিউনিটির সাথে থাকেন, ঠিক আছে, এতে হচ্ছে কমিউনিটি থেকে আপনি অনেক ভালো জিনিসপত্র ইনপুট পাবেন, সেম অ্যাট দ্য সেম ওয়ে আপনি আউটপুটও দিবেন। আর হচ্ছে আমি পার্সোনালি রেকমেন্ড করি সবাইরে যে আজেইরা যে ফেসবুক গ্রুপগুলো আছে, ঠিক আছে, এই গ্রুপগুলো থেকে লিভ নেন, যেটা আপনার কোনো কাজে আসতেছে না, লাইফে আসলে এন্টারটেনমেন্টের টাইম পাবেন প্রচুর, ঠিক আছে, আর এন্টারটেনমেন্ট দিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। এই 5 মিনিটের এন্টারটেনমেন্ট হচ্ছে 5 মিনিটের আনন্দ দিতেছে, আলটিমেটলি আপনার লাইফ থেকে 5টা মিনিট সময় সে নষ্ট করতেছে, কিন্তু এই 5 মিনিট যদি আপনি একটা টিউটোরিয়াল দেখতেন, কিছু না কিছু হলেও শিখতেন, যে যত খারাপ টিচারই হোক সে কিছু হলেও আপনি শিখাইতে পারতো হয়তো বা। তো আপনি মানে আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনি আপনার নিজের টাইপের লোকজনের কমিউনিটিতে থাকেন, যেখান থেকে আপনি ভালো একটা কিছু করতে পারবেন। আসলে আলাপানোর জন্য থেকে দেখবেন যে আলোচনার মধ্যে থেকে অনেক কিছু বের হয়ে আসে, দেখবেন আপনি একটা কাজ একরকম ভাবে করতেছেন আর একজন আরেক রকম ভাবে করতেছেন, দুজনের কোলাবোরেশনে দেখবেন যে একটা ভালো আউটপুট আসবে। তো বেটার হয় যে আমি হাইলি সাজেস্ট করবো যারা নতুন আছেন, আর যারা পুরাতন আছেন তারা হয়তো বা অলরেডি কোনো কমিউনিটির সাথে আছেন বা ভাই ভাতার পরিচিত আছে। আর কোর্সে আসলে দেখবেন কি যে বিভিন্ন ধরনের কোর্স গুলো হয় না, কোর্সে আসলে দেখবেন যে ধরেন আপনি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে আসছেন, আপনার ব্যাচমেট যারা আসছে তারাও অ্যাফিলিয়েটই শিখতে আসছে, তারা এখানে এসে অন্য কিছু করতে আসে নাই, ঠিক আছে। তো তখন এদের সাথেও আপনার দেখবেন ছোটখাটো একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার মাথার থেকে একটা বুদ্ধি বেরোইছে, যেমন আমি শিশির ভাইয়ের কথা বলি, ধরুন শিশির ভাইয়ের মাথার থেকে একটা বুদ্ধি বেরোইছে, আমার মাথার থেকে আরেকটা বেরোইছে, আমরা দুজন মিলা যায় সাগর ভাই দুজনের মাথার থেকে তৈরি বাইরে হয়েছে, তাহলে ভাই কেমনে কি করা যায়? সাগর ভাই বলে আচ্ছা ধরুন তাহলে জাহেদ বাইরে নিয়ে আসি। তো জাহেদ বাইরে নিয়ে আসলো, নিয়ে এসে ধরেন 3 জন 4 জন মিলে একটা আইডিয়া জেনারেট করলেন, জেনারেট করে আপনারা কাজ করতে থাকবেন। এখন আউটপুট ভালো আসবে খারাপ আসবে এটা তো আসলে উপরওয়ালা জানে, সবার আউটপুট সবসময় ভালো আসে না, আর সব আইডিয়া যে সাকসেসফুল হবে ব্যাপারটা এরকম না, বাট আপনার ট্রাই করে যেতে হবে, ট্রাই করে যেতে হবে যে একটার পর একটা করতে থাকেন, ইভলভ করতে থাকেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো লাস্টে আর কি সবার জন্য গুড লাক, ঠিক আছে, আর নেক্সট ব্যাচে দেখি দেখা হইলেও হইতে পারে আমাদের। না আশা করছি যে নেক্সট ব্যাচের দিগন্ত ভাইরা অ্যাজ এ টিম লিডার হিসেবে থাকবে, ঠিক আছে, তো সবাই দিগন্ত ভাইরা পাবেন, মোটামুটি আমাকেও পাবেন, যাতে গালিগুলো আমারে দেওয়া যায়, চুপ হবেন, যেমন কাজ না করবে এই আমারে ধরবেন, বলবেন কাজ করেন না কেন, এইগুলোরে গ্রুপ থেকে বাই করেন, ঠিক আছে। আচ্ছা গুগল ফর্মে কি ব্রাজিল লিখবে? আচ্ছা ভাই লিখেন, আপনি ব্রাজিলি লিখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তো হচ্ছে যেটা বলি, সবাইকে শুভ রাত্রি, এবং হচ্ছে সবাই আশা করি ভালোভাবে কাজ করবেন, যে যেই কাজই করেন সমস্যা নেই, আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন এটাই চাওয়া, কারণ কোন সেক্টরে আপনার কাজের অভাব নেই, বাট আপনাকে লেগে থাকতে হবে। আজকে আপনি এখানে গেলেন, কালকে ওইখানে গেলেন, আলটিমেটলি মাথায় দেখবেন যে পরে জ্যাম হচ্ছে, হ্যাঁ মাথায় জ্যাম হচ্ছে, তো পরে দেখবেন আলটিমেটলি আপনি কিছুই শিখেন নাই, 2 বছর পরে গিয়ে দেখবেন আপনি কিছুই পারতেছেন না, কিছুই শিখেন নাই আপনি, আপনি সবকিছু আধা আধা শিখে শিখে আসছেন। তো এই জন্য বলি যে একটা জিনিস শিখেন, ভালোভাবে শিখেন, যেটাতে আপনি এক্সপার্ট, নিজেরে এক্সপার্ট বলতে পারেন। যেমন এই যে যে কোর্সটা আসতেছে, ঠিক আছে, এই কোর্সের মধ্যে কিন্তু আপনাদের হিউজ অনেকগুলো টপিক থাকবে, ঠিক আছে, তো সবগুলো টপিকের ধরেন ভাইরা ক্লাস নিতেছে ঠিকই, কিন্তু আপনার ধরেন সবগুলো টপিক আপনি নিতে পারতেছেন না, বা আপনার তো ধরেন একজনের দিয়া যাইতেছে আপনি হজম করতে পারতেছেন না, তাহলে তো আসলে খেয়াল আপনি আপনার বমি হইতেছে, বদহজম হইতেছে। এর থেকে বেটার হয়েছে আপনি 2-3টা টপিক চুজ করলেন, বা 2-3টা টপিক চুজ করবেন কিভাবে সেটা একটু বলি। ধরেন আপনি একটা টপিক সিলেক্ট করছেন, টপিক এ, টপিক এর সাথে রিলেটেড তখন কি কি আছে এটা দেখলেন, দেখলেন টপিক এর সাথে টপিক বি রিলেটেড আছে,
সি ইরিলিভেন্ট, আপনি তখন দেখলেন ই হচ্ছে রিলেটেড, তখন আপনি ই রে বি এর সাথে কানেক্ট করলেন, বি রে এর সাথে কানেক্ট করলেন, এটা একটা পাথ ওয়ে, এটাকে বলা হচ্ছে রোড ম্যাপ। তো আপনি নিজের মতো করে একটা রোড ম্যাপ রেডি করে আপনি চাইলে স্পেসিফিক এই জিনিসটা শিখলেন, শিখে এই জিনিসটা যাতে ভালো মতো পারেন, এই জিনিসটা শেখার জন্য যা যা করা দরকার এই প্যারাগুলো আপনি আপনার মেন্টরকে দেন, আর আপনার মেন্টর প্যারা খাওয়ার জন্য রেডি, প্যারা নাই। আচ্ছা, তো অনেক রাত হলো, সবাইকে ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আবারও কোন এক লাইভে দেখা হবে। তো ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ। দিগন্ত ভাই ভালো থাকবেন, ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। আরে ভাই তারা নাই, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওকে থ্যাংক ইউ এভরিওয়ান।